নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহ পাক নবীজিকে এত বেশি মুজিজা দান করেছেন, অন্যান্য আম্বিয়া আলাইহিমুসসালামকে কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে পাঁচটা, কাউকে দশটা, আল্লাহ পাক অন্যান্য আম্বিয়া আলাইহিমুসসালামকে নির্দিষ্ট পরিমাণ কম সংখ্যক মুজিজা দান করেছেন। কিন্তু আমার নবী কামলি ওয়ালা রাহমাতুল্লিল আলামিন কে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোনো নির্দিষ্ট নয়, বরং জামিউল আম্বিয়া সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামগণকে যত মুজিজা আমার আল্লাহ দান করেছেন তার চেয়ে বেশি মুজিজা আমার নবীকে দান করেছেন। মুজিজা বলা হয় খালকুল আদাত, যেটা স্বাভাবিকের বিপরীত, যেটা মানুষের আকলে ধরে না, বিবেকে ধরে না, এমন অস্বাভাবিক কাজ করাকে বলা হয় মুজিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কোরআন, যে মুজিজা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য দলিল। সুবহানাল্লাহ, বলেন এই কোরআন এখন আমাদের সামনে আছে না? আছে। যে পবিত্র কোরআন লাউহে মাহফুজে, সেই একই কোরআন আজকে মসজিদের সেই তাকের মধ্যে, আমাদের ঘরে বাড়ির মধ্যে যে মাসহাব আমরা দেখতে পাচ্ছি, এই মাসহাব অবিকল, লাউহে মাহফুজে যেরকম আমাদের ঘরের মাসহাবে সেরকম। সুবহানাল্লাহ, বলেন। এবং আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনের জের জবর নকতাকে কেউ পাল্টাতে পারবে না, এই কোরআনের হেফাজত কারনে ওয়ালা আমি স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তো কোরআন হচ্ছে আমার নবীজির একটা বাস্তব মুজিজা, কোরআন হচ্ছে আমার নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা, এবং কোরআনের পরে আমার নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা যখন রজব মাসের ২৬তম দিবাগত রজনী, আমার নবীজির নবুয়ত প্রকাশের ১১তম বছর, নবীজি উম্মে হানির ঘরে আরাম করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করার জন্য জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম করেছেন, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন এবং আপনি নবীকে মেহমান বানিয়ে, দুলহা বানিয়ে আমার সাথে আরশ আজিমে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্যান্য আম্বিয়া আলাইহিমুসসালাম যারা আল্লাহ সুবহান ওয়া তাআলা সাক্ষাৎ চেয়েছেন, যেমন হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বি আরিনি, উনি তো কালাম করতেন, কথা বলতেন, তো কথা বলার কারণে ওনার ভিতরের চাহিদাটা আরেকটু বেড়ে গেছে, যে আল্লাহ মাবুদ তোমার সাথে কথা বলতে এত আনন্দ, তোমার সাথে কথা বলে যদি এত আনন্দ হয় না জানি তোমাকে দেখলে কত আনন্দ হবে। সুবহানাল্লাহ, বলেন। এই জন্য উনি আমার আল্লাহকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ কি বলেছেন, লান তারানি, আমাকে দেখা সম্ভব নয়। অন্যান্য নবীরা আল্লাহর দরবারে যেতে চেয়েছেন, আল্লাহ বারণ করে দিয়েছেন। মূসা আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক যে মেরাজ রেখেছেন সেটা ছিল, আল্লাহ পাক বলেন মূসা আমাকে যদি দেখতে হয় তাহলে তুমি তুরে সিনার দিকে তাকিয়ে থাকো, আমার নূরের এক ঝলক আমি তুরে সিনার উপরে ফেলব, এই পাহাড় যদি স্থির থাকে তখন তুমি আমাকে দেখতে পাবে। যখন আল্লাহ এক জাল্লা পরিমাণ নূর তুরে সিনার মধ্যে ফেললেন, এই নূরের তাজাল্লি দেখার সাথে সাথে মূসা কালিমুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের জন্য এটাই ছিল মেরাজ, মূসা আলাইহিস সালামের জন্য এটাই কি, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহকে বলেন আল্লাহ আমি তো তোমার জান্নাতটা দেখতে চাই, আল্লাহ বললেন জিব্রাইল তাড়াতাড়ি আমার নবীকে নিয়ে জান্নাত দেখায় নিয়ে আসো। তখন উনি যখন জান্নাতে চলে গেলেন তখন ইদ্রিস আলাইহিস সালাম বলছেন আল্লাহ তুমি তো বলেছো তোমার বান্দা যদি একবার জান্নাতে ঢুকে দ্বিতীয়বার তুমি আর তাকে জান্নাত থেকে বের করো না, এখন আমাকে যেহেতু একবার জান্নাতে নিয়ে আসছো আমি আর দুনিয়াতে যাব না। সুবহানাল্লাহ, বলেন না। এখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলেন ইয়ারা এখন তো আপনার নবী এই কথা বলেন, দুনিয়া থেকে জান্নাত দেখার ইচ্ছা নিয়ে জান্নাতে আসলেন আর এখন বলতেছেন উনি নাকি দুনিয়াতে ফেরত যাবেন না, আল্লাহ এখন কি করব। তখন আমার আল্লাহ বলে আমার নবী যা চায় তাই করো, আমার নবীকে জান্নাত থেকে বের করা দরকার নাই, বরং সে এখন থেকে জান্নাতেই থাকবে। তো ইদ্রিস আলাইহিস সালামের মেরাজ হচ্ছে জান্নাত পর্যন্ত।
ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে প্রত্যেক স্তর দান করেছেন। হযরত আদম আলাইহিস সালাম প্রথম আসমানে আছে, হযরত ইয়াহইয়া এবং হযরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে আছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম তৃতীয় আসমানে আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছে, হযরত হারুন আলাইহিস সালাম পঞ্চম আসমানে আছে, হযরত মূসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন নবীকে প্রথম থেকে সপ্তম আসমান পর্যন্ত মাকাম দিয়েছে, মর্তবা দিয়েছে, মর্যাদা দিয়েছে, আর আমার নবী রাহমাতুল্লাহ আলামিনের দরজা শুধুমাত্র সপ্তম আসমান পর্যন্ত নয়, আলা হযরত বলেন আসমান ও হিপার সব নবী রহে আরশ আজম পে পৌঁছা আমার নবী। প্রিয় হাজরিন, একটি হচ্ছে নিজের থেকে চলে আসা, আরেকটি হচ্ছে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া, দুইটার মধ্যে পার্থক্য আছে না? অন্যদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় না, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও যিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ইয়া আমার দোস্ত, আপনি রাতের কিছু অংশ নামাজ পড়েন, বাকি অংশ আরাম করেন, কিন্তু আমার নবী তারপরও রাত জেগে থেকে ইবাদত করতেন, হাত্তা তাতাফাত্তারা কদমাহু, নবীজির কদম মোবারক, পা মোবারক ফুলে যেত। নবীজি অন্য রাত্রে ঘুমায় না, আর ২৬তম দিবাগত রজনী, সেদিন আমার নবী কেন ঘুমাতে গেলেন? কারণ এতদিন তো আমার নবী আল্লাহকে তালাশ করেছেন, আর আজকে আল্লাহ নিজে তো নবীর তালাশে জিবরিলকে পাঠিয়ে দিয়েছে। যারা প্রশ্ন করে নবী কি করে গেলেন, নবীজি যখন ফিরে আসলেন, কাফের মুশরিকরা যখন বারবার প্রশ্ন করছে, এটা তো অসম্ভব ব্যাপার, এক রাতের মধ্যে কোথায় মক্কা, কোথায় জেরুজালেম, নবীজি তো সাত আসমান জমিনের কথা বলেনি নাই কাফেরদেরকে। সূরা আল ইসরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসের কথা আলোচনা করেছেন, আর সূরা নজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বলেছেন। নবীজি শুধুমাত্র বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসের কথা যখন বলেছে, কাফের মুশরিকরা যখন বলে এটা তো অসম্ভব, এটা তো তিন মাসের সফরের ব্যাপার, তখন তো পায়ে হেঁটে সফর করতে হতো, ঘোড়ায় চড়ে অথবা উটের পিঠে সওয়ার হয়ে, তখন এতটুকু রাস্তা অতিক্রম করার জন্য তিন মাস সময় লাগতো, তো তারা বলছে এটা তো অসম্ভব ব্যাপার। তখন আমার আল্লাহ বলে হাবিব, আপনি তাদের জবাব দেওয়ার দরকার নাই, তাদের জবাব আমি দিচ্ছি, সুবহানাল্লাযী আসরা বি আবদিহি, আপনি তো আসেন নাই, বরং আমি আল্লাহ আপনাকে এনেছি। নিজে যাওয়া আর দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না? নবীজি ঘুম থেকে উঠে গেলেন, হযরত উম্মে হানের ঘর থেকে জিবরিল আলাইহিস সালাম নবীকে মাতাফে নিয়ে গেলেন খানায় কাবার সামনে, সেখানে আমার নবী রহমাতুল্লাহ আলামিনের সিনা মোবারক চাক করলেন। সিনা চাক আমার নবীজির জীবনে প্রায় চারবার হয়েছে, হযরত জিবরিল আলাইহিস সালাম আমার নবীজির কলব মোবারককে জমজমের পানি দ্বারা ধৌত করলেন, তা আমার নবীর কলবে আচ্ছা এটা তো এমনি পবিত্র, তারপরও কিছু প্রোটোকল আছে, যখন আপনি দেখবেন প্রাইম মিনিস্টার যখন বাইরে যায়, তখন প্রাইম মিনিস্টারকে বিদায় দেওয়ার জন্য সমস্ত মন্ত্রীরা এয়ারপোর্টে উপস্থিত হয়, এটা হচ্ছে প্রোটোকল, তো উনি তো ডাইরেক্ট চলে যেতে পারেন, কিন্তু একটা প্রোটোকলের ব্যাপার আছে না? আছে। আবার আমাদের মাহফিলে যখন দেখবেন আপনি প্রধান অতিথি আসেন, তো প্রধান অতিথি আসছে কী হয়েছে, কিন্তু আমরা তো দেখি প্রধান অতিথি আসলে আমরা ফুলের মালা গলায় দিই, ওনাকে আমরা ফুল দিয়ে বরণ করি, তাকবীর দিয়ে আনা হয়, রিসিভ করে আনা হয়, তো রিসিভ না করলে তো উনি ডাইরেক্ট চলে আসতে পারতেন, কিন্তু এটা একটা প্রোগ্রামের প্রোটোকল, এটা কি প্রোগ্রামের প্রোটোকল। ঠিক একইভাবে আমার নবী রহমতুল্লাহ আলামিন যখন এতদূর সফরে যাবেন, রব্বুল আলামিনের দিদারে যাবেন, যার কারণে নবীকে আল্লাহ পাক নেওয়ার আগে একটা প্রোটোকল দিয়ে নিয়ে গেলেন, এই জন্য নবীর সিনা মোবারক চাক করা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি প্রাণীকে উপস্থিত করা হলো, যে প্রাণী দেখতে
ঘোড়ার মতো না আবার গাধার মতো না। ঘোড়া এবং গাধার সাদৃশ্য রাখে দুইটার মাঝামাঝি একটি প্রাণী যার নাম হচ্ছে বোরাক। যার নাম কি? বোরাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের মধ্যে সওয়ার হলেন। সেই মুসলিমের হাদিস, নবীজি ইরশাদ করেন, আমি যখন মূসা আলাইহিস সালামের কবরকে অতিক্রম করে যাচ্ছি, মারারতু বি মূসা ওয়াহুয়া কাইমু ইউসাল্লি ফি কবরিহি, তখন আমি দেখতে পেয়েছি মূসা কালিমুল্লাহ তখন কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। তার মানে নবীগণ কবরে জীবিত। বলেন, নবীগণ কবরে জীবিত। অনেকে বলতে পারেন না, ওনারা তো রুহানিভাবে নামাজ পড়েছেন। রুহানিভাবে যদি নামাজ হয় তাহলে নবীজি দাঁড়িয়ে পড়েছেন এই কথাটা বলতেন না। দাঁড়ানোর জন্য বডি লাগবে, বডি ছাড়া দাঁড়ানো সম্ভব? দুইটা পা লাগবে না? দুই পা ছাড়া কি দাঁড়ানো যায় না? তার মানে আমার নবী বডি সহকারে, শুধু রুহের জগতে নয় বরং বডি সমেত আমার নবী মূসা আলাইহিস সালামকে কবর শরীফে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছেন। সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিস এবং এটি আরো অসংখ্য কিতাবের মধ্যে এসেছে, দারিকুতনির মধ্যে এসেছে, সুনানে দারিকুতনির মধ্যে, জিবরিল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন খানায় কাবা থেকে রওনা করলেন, মসজিদ আকসা পর্যন্ত যাওয়ার সময় তিন জায়গায় জিবরিল আলাইহিস সালাম নবীজিকে থামালেন। প্রথম জায়গা মদিনাতুল মুনাওয়ারা, যে জায়গায় আমার নবীজির রওজা মোবারক হবে, মসজিদ নববী হবে। জিবরিল বললেন, হুজুর আপনি একটু বোরাক থেকে নামেন, এখানে দুইটা রাকাত নামাজ আদায় করেন। নবীজি বললেন, এটা কোন জায়গা? বলে, হুজুর এটা হবে আপনার হিজরতের পরবর্তী জায়গা, এখানে আপনার রওজা মোবারক হবে, এখানে মসজিদ নববী হবে, এখানে রওদাতুন মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান হবে। আমার নবী দুই রাকাত সেখানে নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। বলেন, জিবরিল আবার রওনা করলেন রাস্তার মধ্যে, নবীজিকে বললেন, হুজুর আপনি কষ্ট করে আবার এখানে নামেন এবং এখানে দুইটি রাকাত নামাজ আদায় করেন। নবীজি দুই রাকাত নামাজ পড়লেন। নবী বললেন, এটা কোন জায়গা? বলে, হুজুর এটার নাম হচ্ছে বাইতুল লাহাম, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের স্থান, যেখানে হযরত ঈসা ইবনে মারিয়ামের জন্ম হয়েছে। তার মানে বোঝা গেল, যেখানে নবীদের জন্ম হয় এটা কোনো সাধারণ জায়গা নয়, বরং ওখানে নামাজ পড়লে এটা ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে, নামাজ তো যে কোনো জায়গায় পড়া যায়, কিন্তু প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা বরকত আছে না? আচ্ছা, এই মসজিদে নামাজ পড়া আর আপনার ঘরের মধ্যে নামাজ পড়া কি সমান? ঘরের নামাজ আর মসজিদে নামাজ সমান না। আবার এই মসজিদে নামাজ পড়া আর মসজিদে নববীর মধ্যে নামাজ পড়া সমান না। আবার মসজিদের মসজিদ নববীর মধ্যে নামাজ পড়া, খানায় কাবার মধ্যে নামাজ পড়া সমান না। এক একটা জায়গার এক একটা ভ্যালু আছে, এক একটা দাম আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঈসা আলাইহিস সালামের জন্মের জায়গায় দুই রাকাত নামাজ পড়তে পারে, তো যেই জায়গায় ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে ওই জায়গা দামি, না যেই জায়গায় আমার নবী কামলিওয়ালা আগমন করেছে ওই জায়গা দামি? বলেন না, কোন জায়গা? আমার নবীর জায়গার দাম কম না বেশি? আমার নবীর যেই ঘর মোবারকের মধ্যে আগমন করেছে ওই ঘরের দাম কম না বেশি? আলা হযরত শাহ ইমাম আহমদ রেজা ফজলে বেরলভি রহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে বলেছেন, জিনকে সাজদে কো মেহরাব কাবা ঝুকি উন ভকি লতা ফত পেলা খো সালাম সবসে আওলা ও আলা হামারা নবী সবসে বালা ও আরে আমার নবীর ঘর মোবারক যেদিকে কাবা শরীফ সেজদা দিয়েছে, সুবহানাল্লাহ। বলেন না, যেই ঘরে নবীর আগমন হয়েছে এই ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ঘর। নবীজি বলেন, আমার জন্ম যেই ঘরে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ, সর্বশ্রেষ্ঠ গোত্র, সর্বশ্রেষ্ঠ পরিবার, সর্বশ্রেষ্ঠ ঘরের মধ্যে আমার জন্ম হয়েছে। আরো জোরে বলুন না, সুবহানাল্লাহ। তো নবী মূসা, নবী ঈসা আলাইহিস সালামের জন্মের জায়গায় যদি নবী নামাজ পড়তে পারেন, কিন্তু দুঃখজনক বিষয়, আপনার যখন ওমরা বা হজ করার জন্য যাবেন মক্কা শরীফে, দেখবেন নবীজির ঘর মোবারককে এই ওয়াহাবি সরকার উপযুক্ত মর্যাদা দেয় নাই,
এটাকে একটা লাইব্রেরি বানিয়ে রেখেছে নাউজুবিল্লাহ বলেন অথচ এই সৌদি আরবের রাজাবাদশারা নিজেদের রাজপ্রাসাদ বানিয়ে রেখেছে পাহাড়ের উপরে দেখলে মনে হয় এক একটা জান্নাতের ঘর বানিয়ে রাখছে নিজেদের ঘরকে কত সুন্দর করে বানিয়ে রেখেছে আর নবীজির ঘর মোবারককে একটা লাইব্রেরি বানিয়ে রেখেছে নাউজুবিল্লাহ বলেন এবং আপনার শুনে আরো অবাক হয়ে যাবেন এই সৌদি সরকার অনেক কিছুই করছে এখন এগুলি আস্তে আস্তে এক একটা প্রকাশ হচ্ছে বাংলাদেশের মধ্যে সিনেমা হল বন্ধ হয়ে গেছে আর সেখানে তারা 360টা সিনেমা হল চালু করেছে নাউজুবিল্লাহ বলেন না কাবা শরীফের মধ্যে বুতা ছিল কয়টা 360টা না ইহুদি নাসারা চক্রান্ত করে সৌদি আরবের মধ্যে এখন 360টা সিনেমা হল চালু করেছে সৌদি আরবের মধ্যে এখন আমাদের বাংলাদেশের মধ্যে যদিও অনেক জায়গায় মাদক আছে কিন্তু এগুলি বৈধ না সব অবৈধ যারা মাদক সেবন করে তারা অনেক কষ্ট করে লুকায় লুকায় গিয়া পুলিশের ভয় উমুকের ভয় তুমুকের ভয় অবৈধ জিনিস মাদক হারাম আমাদের এই গরিব মুসলিম দেশ এই দেশের মধ্যে মাদক পান করা মাদক সেবন করা অনেক কঠিন কিন্তু সৌদি আরবের মধ্যে এখন মাদকের লাইসেন্স দেওয়া হচ্ছে জোরে বলুন না নাউজুবিল্লাহ সেখানকার বিভিন্ন পর্যটন স্পট যেগুলি আছে সামুদ্রিক জায়গা সমুদ্রে যেখানে ভিজিটররা ভিজিট করতে যাবে সেখানে তারা ইউরোপিয়ান নারীদেরকে একদম অর্ধ উলঙ্গ হয়ে বিকিনি পরে সমুদ্রে স্নান করার অনুমতি দিচ্ছে জোরে বলুন না নাউজুবিল্লাহ পৃথিবীর মধ্যে কোনো দেশ পাবেন না যে কারোর নামে কোনো দেশের নামকরণ করা হয়েছে সৌদি আরবের পূর্বের নাম ছিল হিজাজ আমার নবীর এই দেশকে তারা নিজেদের বাপ দাদার নামে সৌদি আরব নাম করেছে সৌদের নামে যাই হোক এই সৌদি সরকার জান্নাতুল বাকির সমস্ত মাজারগুলিকে ধ্বংস করেছে এমনকি খানায় কাবার সাথেই হযরত বিবি খাদিজার ঘর ছিল আমাদের মা উম্মুল মুমিনিন ওনার ঘর যে জায়গায় ছিল সেখানে সৌদি সরকার টয়লেট বানিয়েছে যে জায়গার মধ্যে হযরত উম্মে হানের ঘর ছিল যদিও বর্তমানে অনেকে এটা জানে না যে উম্মে হানের ঘর কোথায় ছিল এটা খানে কাবার চত্বরের খুবই সামনে যেখানে মাতা ঠিক ওই জায়গার মধ্যে একটা পিলার আছে ওই জায়গার মধ্যে এখন একটা পিলার আছে যারা পুরানো হাজির সাহেব যাদের কাছে আগের সেই মানচিত্র আছে তারা চিনে আমি যখন 2019 সালে ওমরা করার জন্য গিয়েছি আমাদের বাংলাদেশের এক ভাই উনি বলে হুজুর আমি সৌদি আরবে প্রায় 22 বছর যাবত আছি তো আপনার আব্বা হুজুর বাকিমিল্লাহ রহমতুল্লাহ গেলে যখন ওমরা এসেছেন তখন উনি আমাকে ধরে উনি বলেছেন তুমি জানো উম্মেহানের ঘর কোথায় ছিল আমি জানি চলো তোমাকে দেখায় দেই তখন আমার আব্বা হুজুর ওনাকে নিয়ে দেখিয়ে দিয়েছে যে এই পিলারের জায়গায় হযরত উম্মেহানের ঘর ছিল যেখান থেকে নবীজি মেরাজ শুরু করেছেন তো আমাকে পেয়ে উনি অনেক খুশি হলেন বলে হুজুর আপনার আব্বা হুজুর 22 বছর আগে আমাকে চিনায় গেছে তো আপনি তো এত বছর পর এসেছেন আপনার তো চিনার কথা না তা আমি আপনাকে চিনায় দেই তো উনি আমাকে চিনায় দিলেন যে এটা ছিল হযরত উম্মেহানের ঘর যাই হোক এই ধরনের অনেক নাম নিশান মিটিয়ে দিয়েছে এই সৌদি আরব এগুলি ইহুদি নাসারাদের চক্রান্ত তো এই সমস্ত জায়গাকে সংরক্ষণ করা যদি এই জায়গার পূজা হয় তাহলে হাজরে আসওয়াদকে চুমা দেওয়া তো পূজা হবে নাউজুবিল্লাহ বলেন না মাকাম ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়াও তো পূজা হওয়ার কথা নাউজুবিল্লাহ বলে কারণ মাকাম ইব্রাহিম এটাও তো একটা পাথর হাজরে আসওয়াদ এটাও তো একটা পাথর তো আমরা এগুলি পূজা করি না এগুলিকে তাজিম করি আমি বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ ঈসা আলাইহিস সালামের জন্মের স্থানে নামাজ পড়লেন জিবরাইল আলাইহিস সালামের সাথে আবার রওনা করলেন নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম বলে হুজুর আপনি একটু আবার নামেন বলে কোথায় নামবো বলে এই জায়গার নাম হচ্ছে তুরে সিনা সিনাই পর্বত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মূসা কালিমুল্লাহ কালাম করতেন হুজুর এখানে দুই রাকাত নামাজ পড়লেন নবীজি এখানে দুই রাকাত নামাজ পড়লেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বাইতুল মুকাদ্দেসে বাইতুল মুকাদ্দেসে যাওয়ার পরে নবীজির বোরাক মোবারক এক জায়গার মধ্যে বাধা হয়েছে এবং এই ঘটনা
মক্কার কাফেররা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সংগঠিত হওয়ার পরে যখন নবীজি মক্কার কাফেরদেরকে মেরাজের ঘটনা খুলে বলেছে মক্কার কাফেররা এই কথা বিশ্বাস করে নাই তারা চলে গেল রোমের বাদশা হিরোক্লিয়াসের কাছে হিরোক্লিয়াসের কাছে গিয়ে তারা যখন বলল যে আমাদের দেশে একজন ভণ্ড নবী এসেছে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ যে নিজেকে নবী দাবি করে আমরা তার বাপ দাদা সব চিনি যে কোত্থেকে নবুয়ত পেয়েছে সে দাবি করছে সে মেরাজের রাতে 26 তম দিবাগত রাত নাকি মেরাজের সফর করেছে আমরা এই কথা মানি না এই কথা বিশ্বাস করি না তখন এই হিরোক্লিয়াসের দরবারে একজন খাদেম ছিল হিরোক্লিয়াসের উপদেষ্টা তিনি বলছেন বাদশা আমার একটা কথা বলার আছে বলে কি কথা বলো বলে বলেন আপনি যে ঘটনার কথা বলছেন এটা কোন দিনের ঘটনা তো ওই সময় তো তারিখ ওইভাবে তারা বলতে পারে নাই কিন্তু ওই রাতের কিছু সিম্পটম বলেছে ওই রাতের কিছু আলামত বলেছে তখন ওই দরবারে ওই খাদেম ওই উপদেষ্টা বললেন বাদশা যে রাতের কথা তারা বলছে ওই রাতে আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতে ছিলাম সুবহানাল্লাহ বলেন বলে আমি রাত্রে বেলায় অনেক চেষ্টা করেছি বাইতুল মুকাদ্দাসের দরজা জানলাগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু আমি এত চেষ্টা করার পরেও বাইতুল মুকাদ্দাসের একটা দরজা জানলা বন্ধ করতে পারি নাই বলে আমি প্রত্যেক রাতে দরজা জানলা বন্ধ করে তারপরে ঘরে যেতাম কিন্তু ওই রাতে আমি একটা দরজা জানলা বন্ধ করতে পারি নাই তো অনেক চেষ্টা করার পর যখন দেখলাম বন্ধ হচ্ছে না তো আমি চলে গেলাম ঘরের মধ্যে ঘর থেকে যখন সকালবেলা আসছি আসার পর দেখি দরজা জানলা সব বন্ধ যেটা আমি বন্ধ করতে পারি নাই কিন্তু দরজা জানলা সব বন্ধ হয়ে আছে আর যে জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাক মোবারক বাধা ছিল বলে ওই জায়গার মধ্যে আমি দেখলাম যে এখানে কিছু না কিছু বাধা হয়েছিল সুবহানাল্লাহ বলেন না আলামত মিলে গেছে কি যায় নাই গেছে কিন্তু যারা আবু জাহেল মার্কা যাদের কলবের মধ্যে শয়তানি আছে যাদের কলব মরে গেছে তাদেরকে হাজারটা দলিল দেওয়ার পরে তারা এটা মেনে নিবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মুকদ্দাস বাইতুল মুকদ্দাসের মধ্যে পৌঁছে গেলেন নবীকে রিসিভ করার জন্য সমস্ত নবী আলাইহিস সালাম চলে এসেছেন এবং এটা আমার নবীজির একটি রিসেপশন অনুষ্ঠান ছিল যেভাবে একজন অতিথিকে বরণ করার জন্য রিসেপশন হয় যখন একজন হাজি সাহেব মনে করেন এখন হজে যাবেন রওনা করবেন বা আপনাদের মসজিদের ইমাম সাহেব যখন হজে যাওয়ার এলান করবে যে আমি আগামী সপ্তাহে হজে যাব তো এলাকার মুসল্লিরা মিলে ওনাকে একটা সম্বোধনা দিবে না একটা ফুলের মালা পরায়ে দেবে আর বলবে হুজুর ওখানে গিয়ে আমাদের জন্য দোয়া করিয়েন বিভিন্ন কথা ওনাকে আপ্যায়ন করবে কথা বলেন ঠিক কিনা তো এটাকে বলা হয় রিসেপশন তো আমার নবী রহমতুল্লাহ আলামিন যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করার জন্য তো নবী যাওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে কুদরতি ব্যবস্থাপনায় একটা রিসেপশনের ব্যবস্থা করলেন যে রিসেপশনের মধ্যে চিফ গেস্ট ছিল আমার নবীজি আর সমস্ত নবী আলাইহিস সালামগণ ছিলেন ওই চিফ গেস্টকে বরণ করে নেওয়ার জন্য সবাই ছিল অতিথি জন বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিলেন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়া ইজ আখাযাল্লাহু মিযাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنون به ولا تنصرونه সমস্ত নবী আলাইহিস সালাম যখন রূহের জগতে ছিলেন রূহের জগতে আল্লাহ পাক দুইটা মাহফিল করেছেন প্রথম মাহফিল করেছেন আমাদের সবাইকে নিয়ে সমস্ত আদম সন্তান কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের রূহগুলিকে আল্লাহ পাক এক জায়গায় জড়ো করেছিলেন আল্লাহ পাক বলেছেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সেদিন আমরা সবাই জবাব দিয়েছিলাম কলু বালা হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু সুবহানাল্লাহ বলে বাংলাদেশে এসে আমাদের জন্ম হওয়ার পরে আমরা হয়তো সেই কথা ভুলে গেছি কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান কেউ শিখ কেউ নাস্তিক কেউ আস্তিক এক একজন এক এক ধর্মের দুনিয়াতে আসার পরে হয়েছে কিন্তু রোগের যুগে তো সবাই আমার আল্লাহর একাত্মবাদকে স্বীকার করেছে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে নিয়ে আরেকটা মাহফিল করলেন এবং প্রথম মাহফিলের উদ্দেশ্য ছিল আল্লাহর রুবুবিয়তের প্রকাশ করা আর নবীদেরকে নিয়ে যে মাহফিল করলেন ওই মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আমার নবীর রিসালাতের প্রকাশ করা যে হে নবীগণ আপনাদেরকে নবুয়ত রিসালাত দান করা হবে এবং আপনাদের নবুয়তের
স্বীকৃতি দেওয়ার জন্য আমার পক্ষ থেকে একজন রসূল আসবে সুবহানাল্লাহ বলেন সুম্মা জাআকুম রাসূল আল্লাহ তো 313 জন নবী রসূল 313 জন রসূল পাঠিয়েছেন 124,000 মতান্তরে 236,000 নবী রসূল পাঠিয়েছেন তার মধ্যে 313 জন হচ্ছে রসূল তো আল্লাহ পাক বলেন তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা রসূল আসবে আল্লাহ রসূল তো 313 জন আপনি কার কথা বলছেন বলে না 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 রসূল যদিও 313 জন কিন্তু আমার বান্দারা সবাই জানে আমি রসূল বলতে বাকি 312 জনকে বুঝাই নাই আমার রসূল বলতে একমাত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বুঝিয়েছি এটার একটা বিশেষত্ব আছে যেমন সবাই বলে আমি প্রাইম মিনিস্টারের লোক আমি প্রধানমন্ত্রীর লোক কিন্তু প্রধানমন্ত্রী বলে যে সে আমার লোক এখন বাকিরা বলে আমি প্রাইম মিনিস্টার লোক আর প্রধানমন্ত্রী যাকে বলবে সে আমার লোক তখন প্রাইম মিনিস্টার যাকে আমার লোক বলেছে তখন আমার লোক বলতে প্রাইম মিনিস্টার লোক বলতে তাকে বোঝানো হয় যদিও প্রাইম মিনিস্টার আরো অনেক লোকজন আছে না এটা আমার নবীজির খুসুসিয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা অন্যান্য নবী আলাইহিস সালামদের কথা যখন বলেছেন তখন তাদের নাম নির্দিষ্ট করে বলেছেন ইয়া আদম বলেছেন ইয়া নূহ বলেছেন ইয়া ঈসা বলেছেন কিন্তু আমার নবীকে কখনো ইয়া মুহাম্মদ বলে নাই কখনো ইয়া আইয়ুহাল রাসূল বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছেন কখনো ইয়াসিন বলেছেন কখনো তাহা বলেছেন কখনো ইয়া আইয়ুহান নবী বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীর লকব ধরে ডাক দিলে আমরা বুঝি এটা আমার আল্লাহ অন্য কাউকে বুঝায় নাই আমার নবীকে বুঝিয়েছেন এটা আমার নবীজির বৈশিষ্ট্য এটা আমার নবীজির একটি মর্যাদা এটা আমার নবীজির একটি মর্যাদা আল্লাহ সুবহান ওয়া তাআলা রুহের জগতে নবীদের সাথে ওয়াদা নিয়েছিলেন যে এই রসুল আসবে রসুলকে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে তার উপরে ঈমান আনতে হবে যখন নবীজি চলে এসেছেন তো নবীকে সমস্ত নবীদের সামনে আমার আল্লাহ উপস্থিত করলেন বললেন আলমে আরওয়াতে রুহের জগতে যে নবীর প্রতিশ্রুতি তোমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল যে নবীর উপরে ঈমান আনার প্রতিশ্রুতি তুমি আমি আল্লাহর সাথে দিয়েছিলে ওয়াদা করেছিলে এখন সেই নবীকে তোমাদের সামনে উপস্থিত করলাম এখন সবাই মিলে তোমরা প্রত্যেক আম্বিয়া আলাইহিস সালামের উম্মত কেউ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ কেউ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ কেউ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ কেউ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আরে তোমাদের উম্মতরা এক একজন এক এক কালেমা পড়েছে এখন তোমরা সবাই মিলে এই নবীর উপরে ঈমান আনো এবং তোমাদের প্রত্যেকের কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক সমস্ত নবীদেরকে যে জড় করলেন এটা কি রুহানি ছিল নাকি সশরীরে ছিল বলেন না রুহানি না সশরীরে কিছু লোক বলবে এটা রুহানি ছিল আচ্ছা এটা যদি রুহানি হয় বা এটা যদি স্বপ্নে হয় তাহলে এটা তো মুজিজা হতে পারে না স্বপ্নে তো মানুষ অনেক কিছুই দেখে স্বপ্নে মানুষ অনেক কিছু দেখে না স্বপ্নে মানুষ আকাশে উঠতেছে স্বপ্নে মানুষ এটা করতেছে স্বপ্নে আমেরিকা চলে যাচ্ছে স্বপ্নে বাড়িঘর করে ফেলতেছে স্বপ্নে দেখতেছে আমি 25 লাখ টাকা লটারি পেয়ে গেছি গুমতি কইটাতে কাঁথা সিরা কাঁথার মতো হয়ে দিচ্ছে এরকম আছে না তো স্বপ্ন তো এটা মুজিজা হতে পারে না মুজিজা তো ওইটাকে বলা হয় যেটা মানুষের আকলে ধরে না এবং এটা যদি স্বপ্নে হতো বা রুহানি ভাবে হতো তাহলে মক্কার কাফেরও এটাকে অস্বীকার করতো না মক্কার কাফেররা অস্বীকার করেছে এই কারণে কারণ এটা তাদের কাছে অবাস্তব মনে হয়েছে তা আমরা সুন্নি মুসলমান আমাদের ঈমান তো কাফেরদের মতো দুর্বল নয় বরং আমাদের সুন্নি মুসলমানের ঈমান মজবুত এবং আমরা বলতে চাই আমার নবীর মেরাজ স্বপ্নে যোগে হয় নাই রুহানি ভাবে হয় নাই বরং এটা সশরীরে জাগ্রত অবস্থায় হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের বিভিন্ন বর্ণনা দিয়েছেন কোন নবী দেখতে কেমন ছিল সুবহানাল্লাহ বলেন যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মূসা আলাইহিস সালামের বর্ণনা দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালাম দেখতে উনি একটু শ্যাম বর্ণের ছিলেন নবীজি একটি গোত্রের কথা বললেন এই গোত্রের লোকরা দেখতে যেমন একটু শ্যাম বর্ণের মূসা আলাইহিস সালাম দেখতে সেরকম সুবহানাল্লাহ বলেন
হযরত ঈসা আলাইহিস সালামের কথা আমার আল্লাহ আমার নবী ইরশাদ করলেন ঈসা আলাইহিস সালাম দেখতে লাল সুন্দর ছিল ওনার চেহারা মোবারক একটু লাল ছিল কি ছিল লাল আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললেন বলে আমার দাদা ইব্রাহিম দেখতে অভিকল আমি নবীজির মতো সুবহানাল্লাহ নবীজি প্রত্যেক নবীর চেহারার বর্ণনা দিলেন তো চেহারা কখন দেখা যায় যখন এটা সশরীরে হয় যদি শরীরই না থাকে যদি নবী নাই দেখতেন তাহলে কি নবীজি বলতে পারতেন না তার মানে বোঝা গেল যারা এটা বলে যে স্বপ্নে যোগে হয়েছে অথবা যারা বলে এটা রূহানিভাবে হয়েছে এটা সঠিক নয় বরং নবীজির হাদিস নবীজি ইরশাদ করছেন যে আমি তাদেরকে দেখেছি এবং কার চেহারার ধরন কেমন এটাও আমার নবী সব বলে দিলেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমার নবী কামলিওয়ালা যখন মেরাজ থেকে আসলেন মক্কার কাফেররা আমার নবীকে নানান প্রশ্ন করতে শুরু করলো যাচ্ছে আপনি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে জানলা কয়টা দরজা কয়টা আর যেখানে ব্যবসায়ী যারা আছেন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার জন্য যান আপনিও তো বলতে পারবেন না যে এই মসজিদের দরজা জানলা কয়টা বলতে পারবেন কোনোদিন গুনেছেন না গণার তো প্রয়োজন হয় না কেন গুনবেন আপনার কাজ নামাজ পড়া আপনি নামাজ পড়তে গিয়েছেন নামাজ পড়ে শেষ করে তসবিহ জপে দোয়া দরুদ পড়ে আপনি চলে এসেছেন মসজিদের দরজা জানলা গণার জন্য তো কেউ যায় না তো নবীজি গেলেন এক মুহূর্তের জন্য কাফেররা জিজ্ঞাসা করলো আচ্ছা আপনি যদি বাইতুল মুকাদ্দাস সত্যি সত্যি গিয়ে থাকেন তাহলে আপনি বলেন বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা তখন আমার নবী কামলিওয়ালা রহমাতুল্লাহ আলাইহিন বলে যখন কাফের আমাকে এই প্রশ্ন করেছে আমি তো আর বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা গণার জন্য যাই নাই আর আমি গুনেও দেখি নাই তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বাইতুল মুকাদ্দাসকে ওই জেরুজালেম থেকে তুলে আমি নবীর চোখের সামনে নিয়ে এসেছে বলা আমি নবী বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা গনে গনে তারপরে তাদেরকে বলে দিয়েছি সুবহানাল্লাহ বলে নবীজি শুধু মেরাজে যায় নাই নবী নিজে শুধু বাইতুল মুকাদ্দাসে যায় নাই বরং বাইতুল মুকাদ্দাসকে তুলে আমার নবীর চোখের সামনে আল্লাহ পাক এনে দিয়েছে আল্লাহ চাইলে পারে কি পারে না এই পর্যন্ত এটাকে বলা হয় ইসরা এটাকে বলা হয় রাত্রিকালীন সফর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই সফরের কথা আল্লাহ পাক সূরা আল ইসরার মধ্যে বর্ণনা করেছেন এই অংশকে বলা হয় ইসরা এখনো মেরাজ শুরু হয় নাই এখন মেরাজ শুরু হয়েছে যখন আমার নবী বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমন শুরু করেছেন সুবহানাল্লাহ আর এই বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমনের কথা আল্লাহ পাক সূরা আল ইসরার মধ্যে বলে নাই বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন নজমের মধ্যে বলেছেন আল্লাহ পাক বলছেন ওয়ান নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিরাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাওসাইনি আও আদনা ফা আওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল নজমের 11টি আয়াতের মধ্যে আমার নবীর এই মেরাজের ঘটনা বিস্তারিত বর্ণনা করেছেন সুবহানাল্লাহ বলে এবং সহিহ বুখারীর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা করলেন প্রথম আসমানে যখন আসমানে ফেরেশতারা দরজা বন্ধ করে আছে জিব্রাইল আলাইহিস সালাম বললেন এই দরজা খোলো বলে আপনি কে বলে আমি জিব্রাইল এবং আমার সাথে ইমামুল মুরসালিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে সুবহানাল্লাহ বলে হযরত আদম আলাইহিস সালাম তখন আমার নবীকে স্বাগত জানালেন বলেন মারহাবা আমার সন্তান তোমাকে মোবারকবাদ হযরত আদম আলাইহিস সালাম নবীজিকে আমার সন্তান বলে সম্বোধন করেছে সুবহানাল্লাহ বলেন দ্বিতীয় আসমানে হযরত ইব্রাহিম হযরত ইয়াহইয়া এবং হযরত ঈসা আলাইহিস সালাম নবীজিকে বরণ করেছেন তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম নবীকে বরণ করেছেন চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম নবীকে বরণ করেছেন পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম নবীকে বরণ করেছেন ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম নবীকে বরণ করেছেন তথা ইব্রাহিম খলিলুল্লাহ নবীকে বরণ করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামও আমার নবীকে আমার সন্তান বলে সম্বোধন করেছেন তো প্রথম আসমানেও আদম আলাইহিস সালাম নবীকে আমার সন্তান বলে সম্বোধন করেছেন এবং সপ্তম আসমানেও আমার নবীকে ইব্রাহিম আলাইহিস সালাম আমার সন্তান বলে সম্বোধন করেছেন
তো সন্তান বলে সম্বোধন করার কারণটা কি? কারণটা হচ্ছে যখন মনে করেন কথার কথা এটা মিলাচ্ছি না, তুলনা করছি না, উদাহরণ দেওয়ার জন্য বলছি, সন্তান এখন বিদেশে যাবে, আপনি যদি সন্তানকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে চলে যান এবং সন্তানকে যদি দেখার পরে বলেন সন্তান আমি তোমার বাবা চলে এসেছি, তখন সন্তানের বুকের বল আরো বেড়ে যায়, সাহস আরো বেড়ে যায়। তো কিছু আছে আদরের ডাক, যেটা বাবা অনেক সময় সন্তানকে সন্তান বলে খুশি হয়, আবার বাবা অনেক সময় সন্তানের পিতা বলে গর্বিত হয়। কথা বলেন ঠিক কিনা? তো আসমানের মধ্যে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম নবীকে যখন বরণ করলেন, তখন আমার সন্তান বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করলেন। আর যখন কিয়ামতের ময়দান হবে, তখন আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তখন নবীকে আমার সন্তান নয় বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বলবেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা হই। কখনো সন্তানকে সন্তান বলে বাবা গর্বিত হয়, আবার কখনো সন্তানের নাম দিয়ে বাবা গর্বিত হয়, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন কথাবার্তা শেষ, জিব্রিল আলাইহিস সালাম নবীকে নিয়ে চলে গেলেন সিদ্রাতুল মুনতাহার মধ্যে। সিদ্রাতুল মুনতাহার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছার পরে জিব্রিল বলছে হুজুর আমি আর এক পা যদি সামনে আগাই আমার 600 নূরের পাখা সব জ্বলে ছারখার হয়ে যাবে। হুজুর আমার স্টেশন এই পর্যন্ত, আমি আর সামনে যেতে পারবো। তখন আমার নবী সেখান থেকে ঊর্ধ্বগমন করলেন। কোন পর্যন্ত গেলেন? আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ করছেন সুম্মা দানা ফাতা দাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুইটা ধনুককে যখন একত্রিত করা হয়, তীর এবং ধনুক যখন একত্রিত হয় তার মাঝখানে কোনো পার্থক্য থাকে না, একটা আরেকটার সাথে লেগে যায় না, একটা আরেকটার সাথে এইভাবে মিশে যায়, একাকার একাকার হয়ে যায় মিলেমিশে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে দুইটা ধনুক যত কাছে আমি আমার হাবিবকে তার চেয়ে বেশি কাছে নিয়ে এসেছি। আমি শুরুতেই বলেছিলাম মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মূসা তুমি তুরে সিনার দিকে তাকিয়ে থাকো, যদি তুরে সিনা স্থির থাকে আমাকে দেখতে পারবে। তুরে সিনা যখন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, যদিও তুরে সিনা এখনো তুরে সিনা মিশরের জমিনে আছে, আপনাদের দোয়ার বরকতে আমি তুরে সিনায় গিয়েছি। আমাদের দেশে এই তুরে সিনা সম্পর্কে বিভিন্ন ধরনের গুজব শোনা যায়, বলে তুরে সিনা জ্বলে নাকি সুরমা হয়ে গেছে। না, তুরে সিনা জ্বলে সুরমা হয় নাই, বরং তুরে সিনা পাহাড় পাহাড়ের মতোই আছে। আল্লাহ পাক যে তাজাল্লি তুরে সিনার মধ্যে ফেলেছিলেন, পরবর্তীতে আল্লাহ সেই তাজাল্লি আবার উঠিয়ে নিয়েছেন, এটা উঠে গেছে। সুরমা এটা তুরে সিনা থেকে আসে না, এটা একটা খনিজ পদার্থ। খনিজ পদার্থ যেরকম মাটির নিচে থাকে, এই সুরমা হচ্ছে এই খনিজ পদার্থ। যাই হোক, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামান্য নূরের ঝলক দেখার পরে মূসা আলাইহিস সালাম হুশ ঠিক রাখতে পারে নাই। আর আমার নবীকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কাছে নিয়ে গেলেন, সুম্মা দানা ফাতা দাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এত কাছে যাওয়ার পরেও আমার নবী বেহুশ হবে দুপুরের কথা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আরে এই নবী তো বেহুশ হবে দূরের কথা, নবীর চোখের পলকও পড়ে নাই। মেরা যে যায় খোদার হাবিবি নবী কামিলি বালা, মেরা যে যায় খোদার হাবিবি নবী কামিলি বালা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো। গুপ্ত ধন প্রকাশিতে, গুপ্ত ধন প্রকাশিতে ডাকলেন মাওলা পাক, যাতে গভীর রাতে বোরাকে চরেন আরশে মো আল্লাহ, গভীর রাতে বোরাকে চরেন আরশে মো আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বাল্লা, ইয়া রাসূলুল্লাহ
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম হলো, আলোচনা হলো, কি আলোচনা হয়েছে? আল্লাহ পাক বলছেন ফা আওহা ইলা আবদিহি মা আওহা, তিনি তার বান্দার সাথে কথা বললেন, যা বলার তা বলেছেন। সুবহানাল্লাহ, বলেন না কি বলেছেন? যা বলার, বলেন না যা বলার তা বলেছেন। কিছু কথা থাকে এমন যেটা শুধুমাত্র মাহবুব আর আশেক আর মাশুকের মধ্যে সীমাবদ্ধ থাকে, বাইরের মানুষ জানতে পারে না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সূরার শুরুতে আপনার হরফে মুকাত্তাআত বা আয়াতে মুতাশাবিহাত পাবেন, যেমন আলিফ লাম মিম, যেমন তহা, যেমন ইয়াসিন, এরকম করে কিছু হরফ আছে না বিভিন্ন কোরআনের সূরার শুরুতে, এগুলিকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। এই সমস্ত আয়াতের অর্থ দুনিয়ার কোনো মুফাসসিরে কোরআন, দুনিয়ার কোনো আলেম, দুনিয়ার কোনো বুজুর্গ, দুনিয়ার কোনো ওলি গাউস কুতুব জানে না। তো আল্লাহ পাক এমন আয়াত কেন নাজিল করলেন যেটার অর্থ কেউ জানে না? আল্লাহ বলে, আরে এটা তো আমি তোমাদের জন্য নাজিল করি নাই, এটা নাজিল করেছি একমাত্র আমি আমার মাহবুবের সাথে কথা বলার জন্য। এটা আমি জানবো আর আমার মাহবুব জানবে, দুনিয়ার আর কেউ জানবে না। তো আল্লাহ পাক বলছে ফা আওহা ইলা আবদিহি মা আওহা, আমি আমার বান্দার সাথে কালাম করেছি, যা কালাম করার তা করেছি। কি কালাম করেছি এটা আমার বান্দার জানার দরকার নাই, এটা আমি জানি আর আমার মাহবুব জানে। তো সব যদি জেনে যাই তাহলে আর পার্থক্য থাকবে কোথায়? এই জন্য আল্লাহ বলে না, কিছু জিনিস গোপন থাকুক, কারণ তোমরা উম্মত উম্মত থাকো আর আমার হাবিব, আমার হাবিব আছে। সুবহানাল্লাহ। বলে আমরা কি নবীর বরাবর হতে পারবো? যারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতো না ওটা জানতো না, নাউজুবিল্লাহ মা আজাল্লাহ, আরে তুমি কদ্দূর জানো? তোমার বাপ মা তোমার যদ্দূর পড়াইছে ততটুক তুমি জানো, তোমার বইয়ের মধ্যে যা লেখা আছে ততটুক তুমি জানো। আর আমার আল্লাহ বলে, আরে আমার হাবিবকে দুনিয়ার কোন উস্তাদের কাছে পাঠাই নাই, ও আল্লামাকা মা আলাম তাকুন তাআলাম ও কানা ফাতলুল্লাহি আলাইকা আযিমা, হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ সব আপনাকে জানিয়ে দিয়েছি। ছাত্র চিনা যায় ওস্তাদ কেমন এটার উপরে, যার ওস্তাদ যত দামি ছাত্র শিক্ষকের পরিচয় দিয়ে গর্বিত হয়। যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেন চট্টগ্রাম কলেজের ছাত্র পরিচয় দিলে অসুবিধা কি? বলে না, চট্টগ্রাম কলেজ একটা কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো প্রাচ্যের অক্সফোর্ড, এই জন্য আমি চট্টগ্রাম কলেজে নয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় টিচারের সহপতি ছিলাম। তো এখন আমাদের দেশের মানুষ বা সাধারণ মানুষ একজন মানুষের জ্ঞান পরিমাপ করতে পারে তার উস্তাদ কেমন, এটার উপরে ডিপেন্ড করে। এখন আমি আল-আজহার থেকে পড়াশোনা করে আসার পরে যদি বলি আমি তো অনেক কিছু জানি আর আমার নবী তো এটাও জানতো না ওইটাও জানতো না, এখন আপনার আমাকে শুধু বেকুব নয় শুধু পাগল নয় বরং ইন্টারন্যাশনাল পাগল বলবেন, আরে কিসের সাথে কিসের তুলনা? তুমি পড়েছো আল-আজহারে আর আমার নবী তো কোনো দুনিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে নাই, আমার নবীর শিক্ষক তো স্বয়ং রব্বুল আলামিন। তো নবীর কোনো তুলনা আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরলেন, ফিরার সময় আমার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত সালাত দান করলেন। কয় ওয়াক্ত? মেরাজের বাবা অনেক দিক আছে, আমি কোন দিকে যাব সময় তো খুব কম, সব বিষয়ে বলা যাবে না, আমি একটু টাচ করে করে চলে যাচ্ছি, অন্তত মূল বিষয়টা যেন আপনারা জানেন। এবং এই মেরাজের যত হাদিস আছে আমি যেইগুলি বললাম সেই বুখারী সেই মুসলিম থেকে আমি আপনাদেরকে দলিল দিয়ে দিয়ে বলছি, এটা আমার বানানো কিচ্ছা নয়। কিন্তু দুঃখজনক বিষয় আমাদের ওয়াইজিনদের মধ্যে কিছু ওয়াইজিন এমন আছে যে শুধুমাত্র জানে না পড়াশোনা করে নাই, আজগবি কিছু কথাবার্তা মানুষকে বলে। শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে বোঝানোর জন্য আমাদের দুর্বল হাদিসের কাছেও যাইতে হবে না, আর বুয়া হাদিস বা বানোয়াট হাদিস জাল হাদিস তো প্রশ্নই আসে না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বোঝানোর জন্য পবিত্র কোরআন এবং সহি হাদিসের মধ্যে যা বর্ণনা পাওয়া যায় এটা বলেও আমরা শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। বলেন, এই জন্য আমি আমাদের আলেমদের খেদমতে আরজ করব, আমি একজন আলেম নই, আমি একজন তালেবে এলিম, আমি একজন ছাত্র, ছাত্র হিসাবে আমি আপনাদের খেদমতে আরজ করব। মেরাজ নবী সম্পর্কে যত সহি হাদিস আছে আপনার সেগুলি বলেন, এগুলি বলে শেষ করতে পারবেন না, জয়ীফ হাদিস এদিকে যাওয়াও দরকার নাই, কারণ এখন তো মানুষ দলিল খুঁজে, দলিল ছাড়া কথা মানুষ বিশ্বাস করতে চায়, বলে শুনলে একটু বাড়ায় বাড়ায় বলে, তো আমরা কেন এই অপবাদ নিজের কাঁধে নেব? আমাদের বাড়ায় বলার দরকারটা তো নাই,
কারণ আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দিয়েছেন, যা দিয়েছেন এটা বলে আমরা শেষ করতে পারবো না। ওয়া রাফা'না লাকা যিক্রাক, আল্লাহ বলে শান দেনে ওয়ালা আমি, লেনে ওয়ালা আপনি, মুজাম্মিলের চাদর দেনে ওয়ালা আমি, ওই গাত ওই চাদরে গুনাহগারদেরকে বাঁচানে ওয়ালা আপনি, জান্নাত আমার, মালিক আপনি, কাউসার আমার, সাকি আপনি, কালাম আমার, জুবান আপনার, রুবুবিয়ত আমার, খতমে নবুয়ত আপনার, ইবাদত আমার, সব নবীদের আগে ইমামত আপনার, খলকত আমার, উম্মত আপনার, বখশিশ আমার আর শাফাত হবে আপনার। ক্যা শান হে উনকে উরুজ কি বালাগাল গুলাবি কামালিহি। কেন হাজরিন, আমি বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন 50 রক্ত সালাত দান করলেন, নবী মূসা আলাইহিস সালাম রাস্তার মধ্যে নবীজিকে বললেন, হে রসুল, আমার উম্মতের উপরে দুই ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আমার উম্মত দুই ওয়াক্ত পড়তে পারে নাই, আর আপনার উম্মত তো 50 ওয়াক্ত পড়তে পারবেই না, তা আপনি আল্লাহকে গিয়ে বলেন আল্লাহ যেন কমিয়ে দেয়। নবীজি আবার গেলেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত কমিয়ে দিলেন, আসা যাওয়া হলো 9 বার, আল্লাহ পাক 5-5 করে 9 বারে 45 ওয়াক্ত কমিয়ে দিলেন। সর্বশেষ মূসা আলাইহিস সালাম যখন বললেন আপনি আবার যান, তখন আমার নবী বললেন মূসা আমি তো আর যেতে পারবো না, কারণ আমার উম্মতের মর্তবা মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, অন্যান্য উম্মতের চাইতে আমার উম্মতের মর্যাদা 18 গুণ বেশি, তো এত বেশি মর্যাদা পাওয়ার পরে আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারে, আমি আর কোন মুখে আল্লাহর সামনে যাব? না, আমার আল্লাহর কাছে যেতে লজ্জা হচ্ছে, বরং 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি আমার উম্মতের কাছে চলে যাচ্ছি। তখন আমার আল্লাহ তার হাবিবকে আবার আবার ওয়াহি করলেন, হাবিব নিয়ে যাচ্ছেন 5 ওয়াক্ত, কিন্তু আমি আপনার উম্মতকে সওয়াব দান করবো 50 ওয়াক্তের। প্রিয় হাজরিন, এই মেরাজের তোফা, মেরাজের উপহার হচ্ছে নামাজ। মেরাজের উপহার কি? নবীজিকে হযরত জিবরীল আলাইহিস সালাম জান্নাত জাহান্নাম সব দেখালেন। আমি জাহান্নামের কয়েকটা বর্ণনা বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাহান্নামের মধ্যে কিছু মানুষ পাথর দিয়ে নিজের মাথা নিজে ভাঙতেছে, পাথর দিয়ে নিজের মাথা আঘাত করছে, ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে তাদের মাথার মধ্যে মারতেছে, পাথরের আঘাতে মাথা দ্বিগুণিত হয়ে যাচ্ছে, আবার জোরা লাগছে, আবার মারতেছে, আবার দ্বিগুণিত হচ্ছে, আবার জোরা লাগছে। নবী জিজ্ঞেস করলেন জিব্রাইল এরা কারা? তখন জিব্রাইল বললেন হুজুর এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে যারা নামাজ তরক করত, তারা কিয়ামতের ময়দানে বেনামাজিদেরকে এরকম করে শাস্তি দেওয়া হবে, এমন ভাবে তাদেরকে পাথর মারা হবে, এক আঘাতে তাদের মাথা দ্বিখণ্ডিত হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এরপর নবীজি আরেকটু সামনে গেলেন, নবীজি দেখছেন কিছু নারী পুরুষকে পায়ের আঙ্গুলের সাথে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে। নবীজি বললেন জিবরিল এরা কারা? বলে হুজুর এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত নরনারী যারা অবৈধ সম্পর্ক স্থাপন করত, যারা হারাম রিলেশনশিপ করত, অবৈধভাবে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করত, কথাবার্তা বলতো, জেনায় লিপ্ত হতো, এরা হচ্ছে ওই সমস্ত নিকৃষ্ট আপনার উম্মত, নাউজুবিল্লাহ বলেন। এরপর সামনে চলে গেলেন, যাওয়ার পরে দেখছেন কিছু মানুষ তার নিজের শরীরের মধ্যে আঙ্গুলের বড় বড় নখ, এই নখ দিয়ে নিজের শরীর নিজে আঁচড়াচ্ছে, নিজের শরীর নিজে আঁচড়িয়ে নিজের শরীরের গোস্তগুলি নিজে নিজে খাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। নবীজি বললেন জিবরিল এরা কারা? বলে হুজুর এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি যারা মানুষের চগলখুরি করত, একজনের কথা আরেকজনের কাছে লাগাই দিত, একজনের বদনাম আরেকজনের কাছে করত, কিয়ামতের ময়দানে তারা নিজের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাবে। এরপর নবীজি আরেকটু সামনে যাওয়ার পরে দেখলেন এক ব্যক্তির সামনে সুস্বাদু খাবার রাখা আছে, আর পাশেই রাখা আছে দুর্গন্ধযুক্ত খাবার, ময়লা আবর্জনা, যেখানে গন্ধের সামনে যাওয়া যাচ্ছে না, কিন্তু ওই ব্যক্তি তার সামনে সুস্বাদু খাবার রেখে ময়লা খাবার খাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। নবীজি বললেন জিবরিল এরা কারা? বলে হুজুর এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত নিকৃষ্ট উম্মত, যাদের ঘরের মধ্যে বৈধ স্ত্রী থাকার পরও তারা পর নারীর সাথে জেনায় লিপ্ত হতো, পরকিয়া করত, অবৈধ সম্পর্ক করত, এরা হচ্ছে ওই সমস্ত নরনারী যাদের ঘরের মধ্যে হালাল স্ত্রী ছিল, যাদের ঘরের মধ্যে হালাল স্বামী থাকার পরেও তারা একে অপরের সাথে পরকিয়ায় লিপ্ত হতো, নাউজুবিল্লাহ বলেন। নবী যার একটু সামনে গেলেন, দেখলেন একটা বড় সার, একটা বড় সার একটা পাথরের মধ্যে বারবার ঢোকার চেষ্টা করছে, তো পাথরের মধ্যে কি সার ঢুকতে পারবে? না। তো বারবার যখন একটা সার ঢোকার চেষ্টা করছে পাথরের মধ্যে,
তখন এই ষাঁড় বারবার বাড়িকে পড়ে যাচ্ছে, আবার উঠতেছে, আবার চেষ্টা করছে, আবার পড়ে যাচ্ছে, আবার উঠতেছে, আবার চেষ্টা করছে, আবার পড়ে যাচ্ছে। বলছেন এই ষাঁড়টা এমন করে কেন? বলে হুজুর, এই ষাঁড়টা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা অহংকার বশত অনেক কথা বলে ফেলে, যাদের মুখ অনেক পাতলা, এরা পাতলা মুখ দিয়ে পাতলা পাতলা কথা বলে, বলার পরে আফসোস করে, আরে এটা তো না বললেও হতো। কিছু মানুষ এরকম আছে না, অহংকার বশত অনেক সময় অনেক কথা বলে ফেলে, আরেকজনকে ছোট করে কথা বলে, আরেকজনকে তুচ্ছ মনে করে, পরে আবার আফসোস করে, দূর এই কথাটা তো না বললেও হতো। এই সমস্ত অভ্যাস যাদের মধ্যে আছে তারা তরক করেন, এই অভ্যাস এখনই তওবা করেন, নচেত কিয়ামতের ময়দানে এই অবস্থা হবে যে সে বারবার পাথরের মধ্যে ঢুকার চেষ্টা করছে, ঢুকতে পারতেছে না। আর একটু সামনে যাওয়ার পরে নবীজি দেখলেন এক ব্যক্তি, তার পিঠের মধ্যে অনেকগুলি বোঝা, অনেক লাকড়ি, বহন করতে পারছে না, তারপরও বোঝা আরো ভারী করতেছে, আরো পিঠের মধ্যে আরো মালামাল বহন করতে, আরো মালামালকে ভারী করে ফেলতেছে। তো নবীজি বললেন, আরে এ তো পিঠের মধ্যে যেগুলি আছে এগুলি বহন করতে পারবে না, আবার নতুন করে এগুলির মধ্যে লাকড়ি উঠাচ্ছে কেন, তার বোঝাকে আরো ভারী করছে কেন এই ব্যক্তিকে? তখন নবীজি বললেন, হুজুর এই ব্যক্তি হচ্ছে আপনার ওই উম্মত যে মানুষের কাছ থেকে বিভিন্ন কথাবার্তা বলে মুনাফা দিবে, এটা করবে সেটা করবে বলে মানুষের কাছ থেকে আমানত নেয়, মানুষের আমানত নেওয়ার পরে আমানত আর দিতে পারে না, টাকা শুধু নেয়, টাকা ফেরত দিতে পারে না, কিন্তু মানুষের কাছ থেকে বারবার চায় যে আমাকে আরো দাও। এরকম কিছু মানুষ আছে না? কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্যে একটি অনলাইন ভিত্তিক, এটার নাম কি ছিল? হ্যাঁ, ইবেলি। ইভেলি পাবলিকের কোটি কোটি টাকা মেরে দিয়েছে, তো মারবে না কি করবে, কারণ আমরা বাঙালি তো বসে বসে টাকা কামাই করতে চাই। ইভেলি বলেছে, আপনি আমার কাছ থেকে একটা মালামাল নেন, এই মালের যে টাকা আপনি আমাকে এখন এই টাকা পরিশোধ করে দেন, তিন মাস পরে আপনার এই মালটা আমি দ্বিগুণ টাকায় বিক্রি করে আপনাকে ডাবল লাভ দেবো। বাঙালি তো সস্তা পাইলে একখানি তুলার বস্তু বহন করতে কষ্ট হয় না, বলে আরে পয়সা পয়সা যদি টাকা কামাই করা যায় আর কষ্ট কি, নেন আমি আপনাকে দিলাম, তিন মাস পরে আমাকে এই টাকা বিক্রি করে আমাকে দিয়েন। তো তিন মাস পরে যদি সে বিক্রি করতে পারে তো তোমাকে কেন দিবে, সে নিজেই তো নিয়ে যেতে পারে। পাবলিকের মাথার মধ্যে এটা ঢুকে না। এর আগে ইউনিপে টু নামে একটা কোম্পানি ছিল, মানুষকে বলেছে যে আপনি আমাকে 1,00,000 টাকা দিলেন, দশ মাস পরে আমি আপনাকে 20,00,000 টাকা দেবো। তো তার কাছে কি টাকার মেশিন আছে, সে কোত্থেকে দেবে? তো বাঙালি জাতি আমরা তো লোভী জাতি, যার কারণে লোভ সামলাইতে পারি না, আমরা যেখানে পাই সেখানেই জাপ মারি। কষ্টের টাকা, অনেক মানুষ বছরকে বছর প্রবাস জীবন যাপন করে কষ্ট করে টাকা কামাই করে বউর কাছে পাঠাইছে, বউ চিন্তা করে আর স্বামীকে বলার দরকার নাই, আমার স্বামীর টাকা তো আমার ব্যাংক অ্যাকাউন্টেই আছে, আচ্ছা যদি 10 মাস পরে ডাবল হয়ে যায় অসুবিধা কি, স্বামীর জমানো টাকা বউ লাগাই দিছে কোথায়, ইউনিপিতে। এখন তো কোম্পানি ফুটে গেছে টাকা নিয়ে, এখন টাকা কোত্থেকে আসবে? তো আমার নবী বলছেন, আমার নবীকে জিব্রিল বলছেন, হুজুর এরা হচ্ছে ওই সমস্ত ধোঁকাবাজ ব্যক্তি যারা মানুষের কাছ থেকে শুধু টাকা নিত কিন্তু টাকা ফেরত দিতে পারতো না, তারপর মানুষের কাছে টাকা চাইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অসংখ্য নিদর্শন দেখলেন, দেখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে কেন দেখালেন, দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম জান্নাত জাহান্নামের খবর দিয়েছেন কিন্তু তারা কেউ দেখে নাই, তারা কেউ দেখেছে, তার আল্লাহকেও দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। সমস্ত নবী আলাইহিমুস সালাম শুধু শুনেছে দেখে নাই, আর আমার নবী শুধু শুনে আমাদেরকে সংবাদ দেয় নাই, দেখে আমাদেরকে সংবাদ দিয়েছে। আচ্ছা, শুনে সংবাদ দেওয়ার চাইতে দেখে সংবাদ দেওয়ার দাম বেশি না কম? একটা হচ্ছে শুনে বিশ্বাস করা, আর একটা হচ্ছে দেখে বিশ্বাস করা। শুনে বিশ্বাস করার চাইতে দেখে বিশ্বাস করা বেশি মজবুত হয়, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে দেখিয়ে দিলেন, হুজুর আপনি দেখে যান এবং আপনার উম্মতকে সতর্ক করেন, তারা যেন কিয়ামতের ময়দানে এই সমস্ত পাপী বান্দাদের কাতারবদ্ধ না হয়, এই সমস্ত গুনাহগারদের অন্তর্ভুক্ত না হয়, এবং তারা যেন জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারে। এই জন্য আমি আপনি নবীকে জান্নাত জাহান্নাম সব দেখিয়ে দিলাম। সুবহানাল্লাহ, নবীজি জান্নাতে গেলেন, জান্নাতে যাওয়ার পরে নবীজি একজনের পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন। দেখেন আমার নবী
নবীজিকে যারা ভালোবাসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতিদানের কথা বলেছেন। নবীজি কার পায়ের আওয়াজ শুনেছেন? যখন নবীজি আসলেন, নবী বললেন, আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি জান্নাতের মধ্যে। এবং সেই ব্যক্তিটি কে ছিলেন? সেই ব্যক্তিটি হযরত বেলাল ছিলেন। আরো জনে বলেন না সুবহানাল্লাহ। অথচ যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো জমিনের কোনো মানুষ কোনো পাত্তা দিত না, বলার তুমি একটা কালো ব্যক্তি, তোমার ঠোঁট মোটা, তুমি তো একটা হাফসি গোলাম, তোমার আর কি মর্যাদা আছে? কিন্তু আমার নবী বললেন, না, যারা আমি নবীর দাওয়াত করেছে, আমি নবী তাদের পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পাই। নবীজি ফেরার পথে এক ব্যক্তিকে দেখলেন, রজুলুন মুগাইয়াবু ফি নূরি আরশিল্লাহ, যে আল্লাহর আরশ আজিমের নূর যাকে ঢেকে রেখেছে। এই ব্যক্তিকে দেখা যাচ্ছে না, তার চতুর্পাশে নূর আর নূর, নূর আর নূর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল, এই ব্যক্তিকে যাকে আল্লাহর আরশে আজিমের নূর দ্বারা ঢেকে রাখা হয়েছে, ইনি কি কোনো নবী? বলে, না হুজুর, ইনি কোনো নবী নয়। বলে, ইনি কি শহীদ? বলে, না, এই ব্যক্তি কোনো শহীদও নয়। বলে, এই ব্যক্তিকে কেন আরশে আজিমের নূর ঢেকে রেখেছে? তখন জিব্রাইল বলেন, হুজুর, এই ব্যক্তি হচ্ছে আপনার ওই উম্মত, রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার কলবের সাথে মসজিদ সবসময় লেগে থাকে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে দেখবেন কোথাও পাওয়া না গেলেও মসজিদে পাওয়া যায়, আছে না? জোহরের নামাজ পড়েছে, বলে এখন আর বাসায় যায় কি করবো, একেবারে আসর নামাজ পড়েছে, আসর নামাজ পড়েছে, বলে আসর থেকে মাগরিব তো সময় কম, মসজিদে যে রাজকার করতে করতে একেবারে মাগরিব পড়েই তারপরে বাসায় যায়। আবার অনেকে আসে একেবারে আসর মাগরিব এসা পড়ে তারপরে বাসায় যায়। কিছু মানুষ ঘরের মধ্যে শুয়ে থাকতে পছন্দ করে, কিছু মানুষ দোকানে আড্ডা দিতে পছন্দ করে, কিছু মানুষ বন্ধু বান্ধবের সাথে খেলা দেখতে পছন্দ করে, কিছু মানুষ বেড়াতে যেতে পছন্দ করে, আর কিছু আল্লাহর বান্দা আছে যারা মসজিদে বসে আল্লাহর জিকির করতে পছন্দ করে। তা আমার নবীকে জিব্রাইল বলেন, হুজুর, এই ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে এই ব্যক্তি সবসময় তার কলবটা মসজিদের সাথে লেগে থাকে। নবী যে সাক্ষ্য করেছেন, তোমরা বাজারে যাবে দেরি করে আসবে তাড়াতাড়ি, আর মসজিদে যাবে তাড়াতাড়ি আসবে দেরি করে। আর আমরা করি উল্টা, বাজারে যাই তাড়াতাড়ি আসি দেরি করে, মসজিদে যাই দেরি করে আসি তাড়াতাড়ি। নবী যা বলেছেন আমরা উল্টা করি, আবার মনে করি কেয়ামতের ময়দানে নবীর সাথে থাকতে পারবো, এত সস্তা। আরে যাকে ফলো করেন তার সাথে আপনার জান্নাত হবে, তার সাথে আপনার হাসর হবে। আর যদি নবীর সাথে হাসর হতে হয়, আমার নবীকে পরিপূর্ণ ফলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে যে শান্তি আছে, দুনিয়ার অন্য কোন জায়গায় শান্তি আসেনি। আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় আমার জিকিরের মধ্যে তোমাদের শান্তি আছে। আমি আল্লাহর জিকিরের মধ্যে তোমরা শান্তি পাবে, দুনিয়ার কোথাও গেলে শান্তি পাবে না, কেউ তোমাকে শান্তি করতে পারবে না, কারণ শান্তি তো দেই আমি আল্লাহ। শান্তি দেন কে? আল্লাহ। এবং শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহু, এই সমস্ত জিকির আজকাল, এটাও শুধু জিকির নয়, বরং আকিমিস সালাত লিজিকরি, আল্লাহ পাক বলে তোমরা নামাজ কায়েম করো আমি আল্লাহর জিকির করার জন্য। তার মানে নামাজও আল্লাহর জিকির, বলে নামাজও কি আল্লাহ? এবং আল্লাহ পাক বলে, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহর জিকির নাজিল করেছি এবং এই জিকিরকে আমি আল্লাহ হেফাজত করব। এখানে জিকির মানে কোরআন। জিকির মানে কি? তাহলে কোরআন তেলাওয়াত করা এটাও আল্লাহর জিকির, নামাজ পড়া এটাও আল্লাহর জিকির। এবং নবী যে ইরশাদ করেছেন, তোমরা রাত যখন গভীর হয়ে যায় তখন তোমরা কোরআনের পাতা খুলে কোরআন তেলাওয়াত করো, এবং কোরআন যখন তেলাওয়াত করবে তখন তোমরা কান্না করার চেষ্টা করো, ফাইনাম তবক ফাতবাকু, যদি তোমাদের কোরআন পড়ার সময় কান্না না আসে তাহলে অন্তত কান্না করার চেষ্টা করো। সুবহানাল্লাহ, বলেন না? আজকে পর্যন্ত কোনোদিন কোরআন তেলাওয়াত করার সময় চোখের পানি এসেছে কিনা নিজেকে প্রশ্ন করেন? যদি না এসে থাকে তাহলে বুঝবেন আপনার দিল কঠিন হয়ে গেছে, আপনার মন পাথরের মতো শক্ত হয়ে গেছে, এটার চিকিৎসা করতে হবে এখনই। আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ যখন ডিজিজ হয়, যখন ব্যায়াম হয়, যখন রোগাক্রান্ত হয়, কিডনি যখন নষ্ট হয়ে যায় তখন ডায়ালাইসিস করতে হয়, যখন হার্ট নষ্ট হয়ে যায় তখন এখানে রিং পরাতে হয়, ওপেন হার্ট সার্জারি করতে হয়, তো দেহের অঙ্গ প্রত্যঙ্গের চিকিৎসা যেরকম আছে ঠিক কলবের চিকিৎসা হচ্ছে,
বেশি করে কোরআন তেলাওয়াত করা, বেশি করে নামাজ পড়া, বেশি করে জিকির করা, তখন আপনার কলব পরিষ্কার হবে। আর যখন কলব পরিষ্কার হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে কোনো জিনিস কাজে আসবে না, একমাত্র তোমার পবিত্র আত্মা কাজে আসবে। সুবহানাল্লাহ বলেন না, পবিত্র কি আত্মা, কারণ এই দেহের সাথে আত্মার সম্পর্ক শেষ হয়ে যাবে যখন মালাকুল মউত আসবে। আত্মাটা থাকবে, আত্মাটা কি থাকবে, দেহ হয়তো কবরের মধ্যে পচে করে যেতেও পারে, এটা আল্লাহ পাক জানেন। কার দেহ কেমন হবে, কার দেহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন, এটা আল্লাহ পাক ভালো জানেন। আমাদের দেহ যদি নষ্ট হয়ে যায়, আমাদের দেহ যদি মাটি খেয়েও ফেলে, কিয়ামতের ময়দানে আল্লাহ অন্য একটা দেহ দিয়ে আমাদেরকে তুলবেন, কিন্তু আত্মা তো একই থাকবে। এখন দুনিয়াতে যেই আত্মা, কবরে যাওয়ার পরে ওই একই আত্মা, হাশরের ময়দানে ওই একই আত্মা, জান্নাত জাহান্নামের মধ্যে ওই একই আত্মা। তো আত্মাটা সবসময় এক থাকবে, আর কিডনি তো শেষ হয়ে যাবে, হাড় তো শেষ হয়ে যাবে, আত্মা শেষ হবে না। এই জন্য কিডনি আর হাড়ের চিকিৎসা করার সাথে সাথে আত্মার চিকিৎসা করা দরকার, আছে না নাই? একটু বলেন না, আছে না নাই? জোরে বলুন না, সুবহানাল্লাহ। তখন হযরত আয়েশা সিদ্দিকা চিন্তা করলেন, হুজুর আজকে এত বড় একটা অফার আপনি আমার জন্য দিয়েছেন, এখন আমি কি না কি চাইব, তো আপনি যদি অনুমতি দেন আমি একটু কি চাইব এটা পরামর্শ আমি আমার আব্বা হুজুর অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিকের সাথে পরামর্শ করতে চাই, আমি তো আমার আব্বা জানের সাথে পরামর্শ করে এসে তারপরে চাই। নবীজি বলেন, ঠিক আছে যাও তোমার বাবার সাথে পরামর্শ করে আসো। তখন হযরতে আয়েশা সিদ্দিকা চলে গেলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বললেন, আব্বা জান আমার নবী বলেছেন আজকে আমি নবীর কাছে যা চাইব আমার নবী আমাকে তাই দান করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন না, সুবহানাল্লাহ। তখন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আয়েশা তো নবীজি তো বলেছেন যা চাইবে তাই নবী বলবেন, সুতরাং চাইতে তো হবে একটা দামি জিনিস, তো দামি জিনিসটা এমন হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন ফা আউহা ইলা আব্দিহি মা আউহা, যে আমার আল্লাহ তার হাবিবের সাথে কালাম করেছেন, যা কালাম করার তা করেছেন। এখানে আল্লাহ পাক স্পষ্ট করেন নাই কি কি কালাম করেছেন, কি কি কথা বলেছেন, এটা আমার আল্লাহ স্পষ্ট করেন। আল্লাহ বলেছেন আমি আমার বন্ধুর সাথে কথা বলেছি, যা বলার তা বলেছি। এখন তুমি নবীজির কাছে জানতে চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির সাথে যে গোপন আলাপ করেছেন, যে গোপন কথা বলেছেন, সেখান থেকে একটা গোপন কথা যেন আমার নবী আমাদেরকে বলে দেয়। আরো জোরে বলুন না, সুবহানাল্লাহ। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন নবীজির কাছে, বলে হুজুর উত্তর পেয়ে গেছি, আমার আব্বা হুজুর আমাকে বলে দিয়েছেন আপনাকে একটি প্রশ্ন করার জন্য, যে আরশে আজিমে যখন আপনি গিয়েছেন আল্লাহর সাথে যখন কালাম হয়েছে, আল্লাহ পাক যখন আপনার সাথে গোপন কালাম করেছেন, ওই গোপন কালাম থেকে একটি গোপন কথা আমাদেরকে বলে দেন। সুবহানাল্লাহ বলেন। তখন আমার নবীজি বললেন, আমার আল্লাহ আমাকে বলেছেন আমার কোন উম্মতের ভাঙা মনকে যদি, যার মন ভেঙে গেছে, যে দুর্বল হয়ে গেছে, যার মন ভেঙে চুরমার হয়ে গেছে, আশা হারিয়ে ফেলেছে, এমন আশাহত মানুষকে যদি কেউ আশার আলো দেখায়, কারো ভাঙা মনকে যদি কেউ জোড়া লাগিয়ে দেয়, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। আজকে মানুষ, অধিকাংশ মানুষ মন ভেঙে যাওয়ার কারণে, কিছুদিন আগে আপনারা দেখেছেন ঢাকাতে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে, তার কাছে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু তার মন ভেঙে গেছে, কষ্টে পড়ে ডিপ্রেশনে চলে গেছে। এরকম অনেক মানুষ আছে আপনার আশেপাশে, অনেক ব্যবসায়ী থাকতে পারে যে যেখানে ইনভেস্ট করে সেখানেই লস খায়, আর এটা দেখে কিছু মানুষ একটু তাকিয়ে নিয়ে তামাশা করে, দেখছো নি তার কপালটা কেমন, জেনে ধরে এটাই লস খায়। যেখানে তাকে সান্ত্বনা দেওয়ার দরকার, তাকে সাহস দেওয়া দরকার, তাকে সহযোগিতা করা দরকার, যে তুমি হতাশ হয়ো না, তুমি চেষ্টা করতে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে বরকত দেবে এবং তোমার ব্যবসা করার জন্য যা যা দরকার আমি পরামর্শ দিচ্ছি। মানুষ কিন্তু মানুষের কাছে টাকা চায় না, টাকার চাইতে বড় জিনিস তাকে একটা সুন্দর পরামর্শ দেওয়া, সুন্দর পথ দেখায় দেওয়া, সঠিক কথাটা বলে দেওয়া, সুন্দর পরামর্শ দেওয়া। তো হযরত
আয়েশা সিদ্দিকা খুশি হয়ে গেলেন, বলেন আমার আব্বা জান যেহেতু আমাকে এই কথাটা বলতে বলেছে, আর আমি যখন বলেছি হুজুর আমি এই কথাটা আমার আব্বা জানকে গিয়ে বলি, বলে ঠিক আছে যাও। তো সাইয়েদনা সিদ্দিক আকবরের কাছে চলে আসলেন, বলেন হুজুর, আব্বা হুজুর, নবীজি ইরশাদ করেছেন, আল্লাহ পাক তার হাবিবের সাথে কালাম করেছেন, যদি কোনো উম্মতের ভাঙা মনকে কেউ জোড়া লাগায় দেয় তখন আল্লাহ তার সমস্ত কাজকে জোড়া লাগায় দিবেন, তার সমস্ত কাজকে আসান করে দিবেন, সহজ করে দিবেন এবং তাকে জান্নাত দান করবেন। এই কথা শোনার পরে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ধরে রাখতে পারেন, উনি তখনও কান্না শুরু করে দিলেন, বলে আব্বা জান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কথা বলার পরও আপনি কেন কান্না করছেন? বলে আরে তুমি এটা দেখলে, তুমি বিপরীতটা কেন চিন্তা করছো না? যদি কারো ভাঙা মনকে জোড়া লাগার কারণে আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, আর কারো জোড়া মনকে যদি কেউ ভেঙে দেয়, যদি কারো মনে কষ্ট দেয়, কাউকে যদি প্রতারণা করে, কারোর সাথে যদি বেইমানি করে, তখন আমার আল্লাহর শাস্তিটা তত বড় হবে। কথা বলেন না ঠিক কিনা? পুরস্কার যেমন শাস্তি আছে নাই, সেই জন্য মেহরবানি করে কারো মন ভাঙবেন না, বরং আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। চার শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা ক্ষতি থেকে মুক্ত। এর মধ্যে এক শ্রেণীর মানুষ যারা মানুষকে সবরের দাওয়াত দেয়, ধৈর্য ধারণের কথা বলে, যে আপনি ধৈর্য ধারণ করেন, আপনি সবর করেন, দেখেন আমার আল্লাহ আপনার জন্য কি দেখেছেন। আল্লাহ পাক বলেন ইউওয়াফাস সাবিরুনা আজরহুম বিগাইরি হিসাব, যে সবর করতে পারে আমি তাকে বেহিসাব দান করব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যখন দান করি তখন পকেটের মধ্যে হাত দেওয়ার পরে অনেক সময় টাকা কয়টা আছে নোট গনে গনে দান করি, আর যারা একটু ধনী এবং সখী, সখী মানে উদার, তারা যখন দান করে তখন পকেটের মধ্যে হাত দেয়, কি আছে না আছে দেখে না, দিয়ে দেয়, বলে যা আছে সব তোমার। এটাকে সাখাওয়াতের একটা প্রমাণ বলা হয়। যারা সখী হয়, যারা উদার হয়, তারা না দেখে দান করে। আরে দুনিয়ার মানুষ যদি না দেখে দান করার অবস্থা এমন হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি তোমাকে আজরাহুম বিগাইর হিসাব, আমি তোমার পুরস্কার দেব হিসাব ছাড়া দেব। কি কারণে দিবেন? যদি শুধুমাত্র সবর করতে পারেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ আপনার জন্য যা রেখেছেন আপনি তাতে সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য, আপনি হয়তো ইলেকশনে ফেল করেছেন, মেম্বার চেয়ারম্যান হতে পারেন নাই, কিন্তু চেয়ারম্যান হওয়ার পরের দিন একটা বিচারে গেলেন, সালিশ করতে গিয়ে একজনের রায় পক্ষে গেল, আরেকজনের রায় বিপক্ষে গেল, এখন যার রায় বিপক্ষে গেছে হে উঠে আপনার মাথার মধ্যে বাড়ি দিয়ে আপনাকে যদি ওখানেই মেরে ফেলে তো আপনার সন্তানগুলি এতিম হয়ে যাবে না? এটাই তো ভালো আছে যে আপনি চেয়ারম্যান হন নাই কিন্তু আপনি ফেল করার পরও আপনি জীবিত আছেন। প্রত্যেকটা জিনিসে পজিটিভ নেগেটিভ আছে না নাই? আমরা শুধুমাত্র আমি এটা যদি পাইতাম, আমি ওইটা যদি পাইতাম, আরে আপনি যে পান না এটাই শুকরিয়া আদায় করেন, আল্লাহ যা দিয়েছেন এটার মধ্যে সন্তুষ্ট থাকেন, কারণ যা চেয়েছেন এটা যদি পাইতেন। অনেকে বলে আমি তাকে বিয়ে করব, আমি অমুককে বিয়ে করব, এমনও হতে পারে একজন খারাপ মহিলাকে আপনি বিয়ে করার জন্য চাচ্ছেন, ওই মহিলার চরিত্র কেমন আপনি তো জানেন না, এখন আপনি পাগল হয়ে গেছেন, না তাকে ছাড়া বাঁচব না, তাকে বিয়ে করতে হবে। এখন সেই মহিলা আপনার সংসারে আসার পরে আপনার বাবা মার সাথে যদি লাগায় দেয়, ভাই ভাই যদি লাগায় দেয়, ভাই বোনে যদি লাগায় দেয়, সংসারটা নরক হয়ে যাবে না? বলে যাবে কিনা? আল্লাহর কাছে ওই মেয়ে তালাশ করেন, আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমার জন্য একজন জাউজুন তাইয়েবা দান করো, একজন পবিত্র স্ত্রী দান করো, যেটা তোমার মর্জি, আমি জানি না আমার জন্য কে ভালো হবে। এটা একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ আপনার জন্য যা রেখেছেন আপনি সেটার মধ্যে সন্তুষ্ট হয়ে যান। ওয়াদ্দা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আমার নবী ইরশাদ করেন আল্লাহ তোমাকে যতটুকু রিজিক দিয়েছে তুমি যদি এটার মধ্যে সন্তুষ্ট হয়ে যেতে পারো তাহলে জমিনের মধ্যে সবচেয়ে বড় ধনী তুমি হবে। গিনার নাফস হচ্ছে আসল ধন, যারা অন্তরে ধনবান। কিছু মানুষ আছে দেখবেন অনেক টাকা পয়সার মালিক, দশতলা বিল্ডিং এর মালিক, তারপর আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, বলে অনেক পেরেশানির মধ্যে আছি। বলে কিসের পেরেশানি? বলে দশতলা বিল্ডিং এর মালিক এত টাকা ভাড়া পান আবার পেরেশানি কেন? বলে না ভাই তুমি তো দেখতেছো দশতলা বিল্ডিং এর মালিক, 50,000 টাকা এখান থেকে আমি
পাই ভাড়া পাই কিন্তু আমি যে আরেকটা বিল্ডিং এর কাজ দছি এখন বিল্ডিং এর কাজ দড়তে গিয়ে তো এখন 50,000 টাকা প্রত্যেক মাসে মাসে দিতে দিতে আমার ঘরে বাজার করার মতো টাকা থাকে না ব্যাংকের মধ্যে লোন নেওয়ার জন্য আবেদন পড়ে আছে ব্যাংক এখনো লোন দিচ্ছে না আবার ব্যাংক লোন দিলো কিছুদিন পর পর খালি সুদের টাকার জন্য টাকাটা দেওয়া শুরু করে আমি কুণ্ডা রেখে কুণ্ডা করব এরকম কিছু মানুষ আছে না আবার কিছু মানুষ দিন মজুর সারা দিন কামলা খেটে রিস্কা চালিয়ে 1000 টাকা উপার্জন করেছে ঘরে যাওয়ার সময় বাজার সদাই করে স্ত্রী সন্তানদেরকে নিয়ে এক প্লেট খাবার খাওয়ার জন্য বসেছে বেশি খাবার না খালি চাল ভাত ডাল আলু ভর্তা দিয়ে খাবার খাচ্ছে আর আল্লাহর দরবারে বলছে আল্লাহ তোমার দরবারে লাখো শুকরিয়া তুমি আমাকে অনেক ভালো রেখেছো অন্তত দুই মুঠো খাবারের ব্যবস্থা করে দিয়েছো তো মানুষ দুই ধরনের কিছু মানুষ আছে গলা পর্যন্ত খাইলে খিদা শেষ হয় না আর কিছু মানুষ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা দিয়েছেন এটার মধ্যে সন্তুষ্ট থাকে এইজন্য নবীজি বলেছেন আদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস আল্লাহ তোমাকে যতদূর রিজিক দিয়েছে তুমি ওটার মধ্যে সন্তুষ্ট যদি হতে পারো তাহলে তুমি হবে সবচেয়ে বড় ধনী প্রিয় হাজরিন আমি মেরাজের তোহফা কথা বলে আমি শেষ করে দেব সময় অনেক হয়ে যাচ্ছে একটু দর্শক পূরণ আল্লাহুম্মা Sayyidina Maulana Muhammad Allahumma salli ala Sayyidina Muhammad Allahumma Maulana Muhammad Allah Allahu Allah Allah Allahu la ilaha illa pyari surat hasta chehra moh se chalte mol nur ka putla chand ka tukda nur ka putla chand ka tukda haqa piyara rasool nabi ji allah allah allahu la ilaha illa ho allah allah allahu la ilaha illa awwalo akhir sab koche jaane do kareeb daib ki khabar dene wala daib ki khabar dene wala allah ka wo habib nabi ji allah allah allahu la ilaha illa hu মেরাজের উপহার মেরাজের তোহফা হচ্ছে নামাজ মেরাজের উপহার কি বন্ধু বন্ধুর বাড়িতে সাক্ষাৎ করার জন্য যখন যায় বন্ধুকে বন্ধু অনেক সময় উপহার দেয় কি দেয় না আমি তুলনা করছি না বোঝানোর জন্য বলছি আমার আল্লাহ তার প্রিয় হাবিবকে যখন সালাম দিলেন বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তখন আমার নবী বললেন ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আল্লাহ আমি একা নই বরং আমার উম্মতের মধ্যে যারা ইবাদত গুজার বান্দা আছে তাদের উপরও আপনার সালাম বর্ষিত হোক সুবহানাল্লাহ নবীজি তখন আমাদের কথা ভুলে নাই নবীজি বললেন আল্লাহ আমি তো আপনার দিদার পেয়েছি এখন আমার উম্মতের জন্য কি হবে আমার উম্মত তো আপনার দিদারের মুস্তাক আপনার দিদারে আকাঙ্ক্ষী কারণ যে যত নিয়ামত দেয় নিয়ামত পাওয়ার পরে যিনি নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া যদি আদায় করতে না পারি তখন ভিতরে একটা কষ্ট অনুভব হয় কি না মনে করেন একজন আপনাকে অনেক উপকার করেছেন আপনি একটা বিপদে পড়েছেন তো আপনি চেষ্টা করবেন যে ওনার জন্য কিছু না কিছু করার জন্য যে উনি যেহেতু আমার বিপদে পাশে ছিল
যারা কৃতজ্ঞ আর যারা অকৃতজ্ঞ তাদেরকে আপনি হাজারটা করলো সে আপনার কথা বলবে না, বলবে ধর আমি তো তাকে চিনিই না। কিন্তু কৃতজ্ঞ বান্দা যারা, তারা একজন মানুষের উপকার পাওয়ার পরে তার কথা ভুলে যায় না, তার অতীত মনে রাখে এবং চেষ্টা করে আমাকে যে এহসান করেছে আমি তার প্রতি কিছু না কিছু করব। কিছুদিন আগে আমি আমার নারায়ণগঞ্জের এক মুরব্বী, আমি আসছি মাহফিলের জন্য রওনা হয়ে যাব, হঠাৎ রাস্তার মধ্যে আমার ধরছে, প্রায় 80 বছর বয়স হবে ওনার। উনি আমাকে বলছে যে আমি তোমার বাবারও ভক্ত ছিলাম, তোমারও ভক্ত, যদিও তুমি আমার বয়সে অনেক কম, আমার নাতির বয়সই হবে, কিন্তু আমার মনে চাচ্ছে তোমার পায়ে ধরে সালাম করি। আমি বলি নাউজু বিল্লাহ, এগুলি কি বলেন? বলে না, আমার মনের কিছু দুঃখ আছে, আমি তোমার সাথে একটু শেয়ার করতে চাই। তা আমি মাহফিলে চলে আসব, আমার ফ্লাইট মিস হয়ে যাবে। তারপরও উনি যখন বারবার বলছে মুরব্বী মানুষ, আমি বললাম আচ্ছা বলেন কি বলবেন। বলে আমি প্যারালাইজড হয়ে গিয়েছিলাম। প্যারালাইজ যখন মানুষ হয়ে যায় তখন মানুষের নড়াচড়া করার শক্তি থাকে না, মানুষ একদম জড়বস্তুর মতো হয়ে যায়। বলে আমি না কিছু বলতে পারছি, না কিছু লিখতে পারছি, না ইশারা করতে পারছি, কিছুই করতে পারছি না, আমি এতটা অকেজ হয়ে পড়ে আছি, আমার একটা কন্যা সন্তান তার অনেক কষ্ট হচ্ছে। আমি তখন আল্লাহকে বলছি আল্লাহ আমার সন্তানের কষ্ট তো আমার সহ্য হচ্ছে না, আর আমি মনের কথাগুলি তো তাকে বলতেও পারছি না, আমার বাথরুমে যাওয়ার হাজত আছে, আমার বিভিন্ন সমস্যা আছে, আমি তো কিছুই করতে পারছি না, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও। আমি তো আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, কিন্তু আমার আল্লাহ আমার দোয়া শুনেছে এবং আমাকে আবার আল্লাহ পূর্বের মতো সুস্থ করে দিয়েছে। 80 বছর যখন হয়ে গেছে, সুস্থ আর হলে কদ্দূর হবে, তারপরে একটা বয়সের ভার আসে না, উনি এখনও লাঠিতে ভর করে করে আমার সাথে আসছেন কথা বলার জন্য। তো এখন আমি বলি এখন কী অবস্থা? বলে এখন হচ্ছে আমি তো অসুস্থ ছিলাম, আর অসুস্থতার থেকে সুস্থ হওয়ার পরে আমি আল্লাহর দরবারে যে এত কান্নাকাটি করি, এত কোরআন তেলাওয়াত করি, এত নামাজ পড়ি, রাত্রে তাহাজ্জুদ পড়ে প্রত্যেক রাতে আল্লাহর দরবারে ঘন্টার পর ঘন্টা কান্নাকাটি করার পরেও আমার মন তৃপ্ত হয় না, আমার মন শান্তি পায় না, যে আল্লাহ তুমি যে আমার প্রতি এত দয়া করেছো, আমি তো এত কান্নাকাটি করার পরেও তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারছি না, আমার মন মানতেছে না, আমার মনে হচ্ছে আমি আরো বেশি করে নামাজ পড়ি, বেশি করে ইবাদত করি, বেশি করে কান্নাকাটি করি। যারা শুকরগুজার বান্দা, যাদের প্রতি আল্লাহর নিয়ামত থাকার পরেও আল্লাহর নিয়ামতের কথা যারা ভুলে যায় না, তারা হচ্ছে শুকরগুজার বান্দা। আর যাদেরকে আল্লাহ নিয়ামত দেওয়ার পরে আল্লাহর নিয়ামতের কথা ভুলে যায়, তারা হচ্ছে অকৃতজ্ঞ। আল্লাহ আমাদের কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ চেয়েছেন, বেশি চান নাই, দৈনিক ব্যবসা করার জন্য, চাকরি করার জন্য, পরিবারকে সময় দেওয়ার জন্য, ঘুমানোর জন্য, খাবার দাবারের জন্য, দুনিয়ার সমস্ত কাজ করার সময় আছে, এর মধ্যে মাত্র কিছু অক্ত সময় আমাদেরকে নামাজের জন্য আল্লাহ পাক ডাকে। কিন্তু আমরা এতটা অকৃতজ্ঞ যে দুনিয়ার সব কাজ করার সময় আমাদের আছে, নামাজ পড়ার সময় নাই। বলেন আমাদের চেতে অকৃতজ্ঞ আর কে আছে? আমাদের চেতে বড় নেমখানাম আর কে আছে? ওই 80 বছরের বৃদ্ধ যদি এখন তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে কান্নাকাটি করার পরও নাকি তার মন ভরে না, আর আল্লাহ যে আমাদেরকে এত সুস্থ রেখেছেন, কথা বলার সময় দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, এই চোখ দিয়ে স্পষ্ট দেখার সুযোগ দিচ্ছেন, এই কান দিয়ে শোনার সুযোগ দিচ্ছেন, আমাদেরকে ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিচ্ছেন, আমাদেরকে সুস্থ সবল হয়ে আমরা নিজে কারো সাহায্য ছাড়া চলতে পারতেছি। আজকে ঢাকা থেকে আসার সময় ঢাকার ফ্লাইটে যখন উঠলাম, সেখানে আপনাদের চট্টগ্রামের এক ভাই, ওনার বাড়ি কর্ণফুলীতে, উনি আমার সাথে দেখা, উনি আমাকে দেখার পরে চিনতে পেরেছে, বলে হুজুর আমি তো আপনার অনেক ওয়াজ নসিহত সৌদি আরবে থাকতে শুনতাম। তা আমি দেখলাম উনি একটা পুরানো ট্রাউজার পরে আছে এবং একটা পুরান গেঞ্জি। তো স্বাভাবিকভাবে যারা বিদেশ থেকে আসে তারা তো অন্তত কিছুটা হলেও পরিপাটি হয়ে আসার চেষ্টা করে। তা আমি বললাম আপনার এই অবস্থা কেন, আর আপনার লাকেজ টাকেজ কই? বলে হুজুর আমার লাকেজ কিছুই নাই, ওনার কাছে শুধু কয়েকটা কাগজ আছে, কয়েকটা ফাইল, আর কিছুই নাই, আর পোশাকের এই অবস্থা। আমি বলি এই অবস্থা কেন? বলো যে আমি 2 বছর আগে গিয়েছিলাম সৌদি আরব, তো আমার কাগজ ফেল হয়ে গেছে, কাগজ ফেল হয়ে যাওয়ার কারণে সৌদি পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে জেলখানায়। বলে আমি জেলখানার মধ্যে ছিলাম 1 মাস এবং এই ফ্লাইটটা দেখালো যে ফ্লাইটের বিমান যতটুক বড় সেখানে হয়তো 60 জনের সিট আছে। বলে হুজুর এর চাইতে ছোট একটা রুমে আমরা ছিলাম 300 মানুষ। কয়শ 300। বলে হুজুর বসার জায়গা নাই। বলে আমরা 24 ঘন্টা দাঁড়িয়ে থাকতাম,
24 ঘন্টা আমাদের ঘুম হতো দাঁড়িয়ে দাঁড়িয়ে, বলে ঘুমানোর সময় আমরা ঝিমিয়ে পড়তাম, হয়তো আরেকজনের কান্ধের মধ্যে পড়তাম, দেয়ালের মধ্যে ঠুস করে বাড়ি খেতাম, এরকম করে একটা মাস কাটিয়েছি হুজুর। বলে আমার পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছে, আমার পরিবার টাকা পাঠাইতে পাঠাইতে শেষ, সেখানে তো জেলখানার মধ্যে অনেক দালাল থাকে। বলে একটা বিস্কুট আমরা কিনতাম 250 টাকা বাংলা টাকায়, একটা বিস্কুট 250 টাকা, তো পরিবার আর কত টাকা দেবে? বলে এরপরে বাংলাদেশে আসবো, টিকিট কোথায় পাবো? তখন কুয়েতি এক সংস্থা আছে, তারা টিকিট দিয়ে এরপরে এক মাস পরে তাকে বাংলাদেশে পাঠাইছে। বলে হুজুর, এই একটা মাস আমি যে জেলখানার মধ্যে কেমন ছিলাম, দুনিয়ার মানুষ যদি দেখতো তাহলে দুনিয়ার মানুষ বুঝতে পারতো যে এই এই একটি মাস জীবিত থাকার চাইতে কবরে চলে যাওয়ার আমার জন্য সহজ ছিল। আমি তো আল্লাহর কাছে বারবার বলেছি, আল্লাহ তুমি আমাকে মৌত দিয়ে দাও, এই কষ্ট আমার আর ভালো লাগে না, হয় মুক্তি দাও নয় মৌত দাও। পেয়ারে হাজরিন, যারা জেলখানায় আছে তারা জানে দুনিয়ার এই স্বাধীনতা কত দামি জিনিস, যারা হসপিটালে আছে তারা জানে সুস্থতা কত দামি জিনিস, যারা এখন আইসিইউতে আছে তারা জানে জীবনটা কত দামি জিনিস। এই জীবন থাকতে আমাদের মূল্যায়ন করার দরকার আছে না? বলেন এই সময়টাকে কাজে লাগানোর দরকার আছে না? আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এবং নবীজি ইরশাদ করেছেন, ইখতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস হারিয়ে যাওয়ার আগে 5টি জিনিসকে আল্লাহর দেওয়া দান উপহার মনে করো। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামি, যৌবন হারিয়ে যাওয়ার পূর্বে যৌবনকে মূল্যায়ন করো। সিহাতাকা ক্বাবলা সিকামিক, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসরকে গনিমত মনে করো। গিনাকা ক্বাবলা ফাকারিক, সম্পত্তিকে অর্থ সম্পদকে গরিব হয়ে যাওয়ার পূর্বে গনিমত মনে করো। এবং হায়াতাকা ক্বাবলা মৌতিক, এবং জীবনকে মৃত্যুবরণ করার পূর্বেই গনিমত মনে করো। জীবন একটাই, এই জীবনে একবারই সুযোগ পাবো, বারবার সুযোগ দেওয়া হবে না। সুতরাং এই জীবনকে যদি কাজে লাগাতে হয় তাহলে আমার নবীকে অনুসরণ করতে হবে, সাহাবী কেরামকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো, জন্ম জুড়ে যুগে দুনয়নের রাসূল পা দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূল পা দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম সে হাজেরাতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম সালা দুনিয়া। মেরাজের তোফা হচ্ছে নামাজ। এই নামাজ জমিনে ফরজ হয় নাই, এই নামাজ আরশে আজিম থেকে আল্লাহ পাক দান করেছেন, যার কারণে জমিনের ফরজ হওয়া ইবাদতের কাজা আছে। হজ এই বছর করতে পারেন নাই, করোনার কারণে যেতে পারছেন না, যখন যাওয়ার স্বাভাবিক হবে তখন যাবেন, অসুবিধা নাই। আপনি অসুস্থ, রোজা রাখতে পারছেন না, যখন সুস্থ হবেন তখন আদায় করবেন, কোনো অসুবিধা নাই। আপনি মুসাফির, আপনার উপরে যাকাত এখন আর ফরজ নাই, যদিও আপনি অর্থ সম্পদের মালিক, কিন্তু যখন মুসাফির থেকে মুকিম হবেন তখন আপনি নামাজ, আপনি যাকাত আদায় করবেন। তার মানে বোঝা গেল হজেরও বিকল্প আছে, যাকাতেরও বিকল্প আছে, রোজারও বিকল্প আছে, কিন্তু নামাজের কোনো বিকল্প নাই।
আপনি মুসাফির হন, আপনি অসুস্থ হন, যে অবস্থায় থাকেন না কেন, আপনি যদি মুসাফির হন চার রাকাত বিশিষ্ট নামাজ দুই রাকাত পড়তে হবে, আপনি অসুস্থতার কারণে দাঁড়িয়ে পড়তে পারছেন না বসে পড়তে হবে, বসে না পড়লে শুয়ে পড়তে হবে, শুয়ে না পারলে ইশারায় পড়তে হবে, যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ পড়তে হবে। একমাত্র নামাজ, একমাত্র ইবাদত নামাজ, এবং কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে।